and a very good evening everybody. Here is Anunna Mukherjee with the Sunday Suspense Choitro Sale Live. তো সবাই অপেক্ষা করছে যে অরুণাস ভিশন কালকে থেকে বলা হচ্ছে যে চৈত্র সেল লাইভ হবে, কিন্তু সেটা সাসপেন্সে রাখা হয়েছে, আইটেম বলা হয়নি। তাই জন্য আজকে আমরা আইটেম ডিসক্লোজ করার পরে শুরু করব আমাদের লাইভ। সো ভেরি গুড ইভিনিং এভরিবাডি, দিস ইজ অনন্যা মুখার্জি সাইনিং ইন ফ্রম অনন্যাস ফিউশন। মাই স্টোর নেম অ্যান্ড ব্র্যান্ড নেম ইজ অনন্যাস ফিউশন অ্যান্ড ইটস অ্যাড্রেস ইজ 507 যশোর রোড, ক্যালকাটা 74, ব্যাঙ্ক অপোজিট টু দ্য ওয়ার্ল্ড অফ টাইটেন, ডায়াগনালি অপোজিট টু দ্য ডায়মন্ড প্লাজা মল, অ্যান্ড জাস্ট বিসাইড মাই নিউ বিজনেস দ্যাট ইজ ডেলিভারি কুরিয়ার অফিস। উই আর সেন্ডিং থ্রু আউট দ্য ওয়ার্ল্ড থ্রু ফেডেক্স অ্যান্ড অলসো থ্রু আউট ইন্ডিয়া থ্রু ডেলিভারি কুরিয়ার। দ্যাটস আর নিউ বিজনেস, দ্যাটস দ্য নিউ ফ্রেঞ্চাইজি দ্যাট উই হ্যাভ টেকেন, দ্য ফার্স্ট অফ ইটস কাইন্ড ইন ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড অলসো নর্থ ইস্টার্ন ইন্ডিয়া। The address is 507 for the same shop because we are situated just back to back with each other. And yes, Shomo Mukherjee, the head of the franchisee, is taking care of the operations. So anybody who wants to send something across anywhere in the world or anywhere in India, you can get in touch with us. Our number is 983-00-398-00. You can sit at the comfort of your house and send anywhere anything, and we will guide you how to do that. All you need is a printer because we'll just send you the label where the barcode will be there, and you just have to take the printout and stick it on your parcel. That's it. Prothome jole. Thank you Nomini didi, thank you very very much, thank you for joining. To kara kara dekhte pachho ar kara kara dekhte pachho na, I am not very sure, but ami ajke ekta khub mojar golpo diye live shuru korbo. Ta mojar golpo ta kerokom, ajke amar chhele ke ami bollam bikel bela ki khabi, বললো কি করে দিতে পারবে, অনেকগুলো অপশন টপশন দেওয়ার পরে বললো একটু চিকেন পরোটা করে দিতে পারবে, মানে কিছুতেই কিছু হচ্ছে না আর কি, দেখছি মানে সেটিং হচ্ছে না, মানে এটা বলছি তো বলছে না, ওটা বলছি তো বলছে না, কিছুতেই সেটিং করতে পারছি না। ন্যাচারালি খাবারটা করে দিয়ে আসতে হবে, তবে সন্ধ্যেবেলা খেতে পাবে। তাই আমি ভাবছি যে কি করা যায়, মানে ব্যাপারটা একটু বুদ্ধি খাটাতে হবে। তাই আমি বললাম যে বললো কিসব বলে টলে লাস্টে চিকেন পরোটা এসে জিনিসটা দাঁড়ালো। এবার বাড়িতে কিন্তু চিকেন নেই, মানে যেটা আছে সেটা ও রাত্রে রান্না করবে। মাই হাজবেন্ড ইজ এ গ্রেট শেফ বাই দ্য ওয়ে। হ্যাঁ, তো যাই হোক, এবারে তা কি করা যায়। দেখলাম আলু মাখা আছে, মানে আলুর তরকারিটা, মানে আলুর পুরটা করা আছে। তাই বললাম যে তুই চিকেন পরোটা খাবি, বললো হ্যাঁ চিকেন পরোটা খাবো। তো ভালো কথা, একটা সেটেলমেন্টে এলাম, কিন্তু চিকেন তো নেই, চিকেন পরোটা করবো কি করে। তো ওই প্রমিস করলাম, কিন্তু আলুর পরোটাটা করে এসে এটো জায়গায় রেখে দিয়ে এসেছি, খেতে থাকবে আর ভাববে চিকেন কোথায়। এবার এই গল্পটার সাথে আমাদের কিছু পেমেন্টের কিছু সম্পর্ক আছে, যেমন হচ্ছে হ্যালো বিউটিফুল, হ্যালো নীরজা, হ্যালো বাপিয়াদি। তো সম্পর্কটা এরকম যে আমরা যখন জিনিস দেখাচ্ছি, লোকজন পেমেন্ট করবে বলে আমাদের প্রমিস করছে, কিন্তু করছে না, ঠিক আছে। তো এই সকল বস্তু, সরি, এই সকল মানুষ, খুব কাছের মানুষ, খুব দূরের মানুষ হও কি খুব 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 যে কোনো মানুষ হও, আর আমরা কিচ্ছু করতে পারবো না। দাদা কবে খাবেন এটা দাদা বলতে পারবে, ম্যাডাম আমি বলতে পারবো না। বিউটিফুল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো গল্পটা হচ্ছে যে আজকের লাইফ তাদের জন্যই যাদের ফোন পে জিপে ঠিক আছে কেমন, এবং তাদের জন্য যারা আজকে পেমেন্ট করতে পারবে, যারা আজকে পেমেন্ট করতে পারবেন না তারা প্লিজ আমাকে রিকোয়েস্ট করবেন না, এটুকু আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। মানে আমি যেমন ছেলেকে বেশ প্রমিস টমিস করে চিকেনের জায়গায় আলুর পরোটা করে এসেছি, যদি জানতে পারে কপালে দুঃখ আছে। ওই জন্য আমাদেরও ক্ষেত্রে জিনিসটা সেম হয়ে যায়। দেখতে চাইছি, কে দেখতে চাই, তোমার পেন্ডেন্টটা কাছ থেকে একদম দেখাবা, একদম সংযুক্ত সংযুক্তা শাহ ম্যাডাম হ্যালো। আচ্ছা, আমার গনুটা হচ্ছে হাতি পড়া বলছি, ধুতি পড়াটাকে হাতি পড়া বলেছি। আচ্ছা, ধুতি পড়া, এটা কিন্তু খুব সুন্দর একটা পেন্ডেন্ট যাচ্ছে, কানের যাচ্ছে, উইদাউট চে। আজকে এটা 450 থাকবে চৈত্র সেল, কেমন 450 চৈত্র সেলে থাকবে। এটার অরিজিনাল প্রাইস হলে 600 বা 550 এরকম যেটা ছিল। আচ্ছা, 450 থাকবে, ঠিক আছে। আর সিরিয়াসলি, আমার ফোন কাজ করছে না, জিপে করছে, ফোন পে কাজ করছে না, জিপে করছে না। ঘটনাটা কি হয়ে যায় অনুষ্ঠ, আমি একটা কথা বুঝিয়ে বলি, সেটা হচ্ছে যে আজকে ধরো 10টা পেমেন্ট ঢোকার কথা, সেখানে 8টা পেমেন্ট ঢুকলো, ঠিক আছে। সীতাহার দেখব, আজকে সীতাহার নেই গো, আজকে চৈত্র সেল, এটা মেগা লাইভ হতে চলেছে। আগের থেকেই বলছি যা দেখাবো এক পিস দেখাবো, এগুলো রিস্টকের কোনো গল্প নেই, এবং যা দামে দেবো মোটামুটি তোমরা অবাক হয়ে যাবে বলেই সেই দামে দেবো। অফার ডিসকাউন্ট মিলিয়ে জিনিস থাকবে, যেরম যেরম লাইভ চলবে সেরম সেরম বলবে।
যারা নতুন লাইভ দেখছেন বা নতুন বুকিং করছেন তারা না পেলে ভাববেন না যে আপনাদেরকে দেয়া হচ্ছে না অন্য লোককে দেয়া হচ্ছে না আমরা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ করে থাকি এবং তার থেকেও বড় কথা হচ্ছে যারা পেমেন্ট করতে পারছেন না আজকে তারা আমাদের রাত্রে জানাবেন আমরা পরের দিন সেটা দেখে বলে দেব যে সেটা আপনারা অ্যাকচুয়াল প্রাইসে পাবেন নাকি অফার প্রাইসে পাবেন বিকজ আচ্ছা যারা আমাদের মেসেজ দেখছেন কিন্তু রিপ্লাই করছেন না তাদেরকে বলি দেখুন এভরি পার্সন হ্যাজ ইটস ওন ডে তাই নয় কি তো আপনি যদি পুরনো কাস্টমারও হয়ে থাকেন এবং যদি মনে করেন যে আমাদের মেসেজ দেখে ইগনোর করবেন আপনি করতে পারেন অসুবিধে নেই কিন্তু ফ্রম দ্য নেক্সট টাইম উই অলসো মাইট হ্যাভ টু ডু সামথিং উইচ ইউ উইল নট লাইক তো খুব খারাপ লাগছে বলতে কিন্তু 95টি সব দেখাও না 95টি সব দেখাতে পারবো কিনা জানি না তবে আমার ক্লাচ ক্লিপটা কোথায় গেছে ভগবান জানে চুল খুলে এসেছি তাহলে কোথাও একটা থাকবে দেখো তো কোথাও তো আহারে বেচারাটাকে ভারী ব্যাগটা হ্যাঁ পেয়েছি আচ্ছা তো যারা ভাবছেন যে ফোনপে জিপে কাজ করবে না বলে মানে আমাদেরকে ইগনোর করবে তাদেরকে বলবো যে জিনিসটা আমাদের পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যায় কেমন তো আজকে যাদের ফোনপে জিপে কাজ করবে তারা জিনিস প্লিজ অ্যাটেম্প্ট করবেন নেওয়ার কারণ আজকে কিন্তু হতে চলেছে মারামারি লাইভ এবং যা দেখাবো মোটামুটি তাতে যা ডিসকাউন্ট দেব সারা বছর কোনোদিন কখনো দিনে এটুকু বলতে পারি ব্যাস আজ আমার চৈত্র সেলের শপিং স্টার্ট আমি রেডি ভেরি গুড হাই আনি হাই রুমাদি আজ গয়না চাদর আর কর্পূর পেয়ে গেছি ফাটাফাটি ওকে লেডি বস ঠিক আছে চলো মা চামুন্ডা হয়ে গেছিল হ্যাঁ মানে ব্যাপারটা হচ্ছে শুধু খড়গোটা নেই আর অস্ত্রগুলো নেই সেই আর কি ব্যাপারটা তনুশ্রীর উপরে বসে কি করছে আচ্ছা তনুশ্রী উপরে শান্তি না আছে আচ্ছা আমি সব নিয়ে রেখেছি 11 তারিখ গিয়ে কালেক্ট করবো ওকে না তোমার তো পেমেন্ট ঢুকে গেছে ব্যাপারটা হচ্ছে কি হয়ে যায় বলো তো আজকে যে মানুষটা যেদিন পেমেন্ট করার কথা একটা কাস্টমার তার পরের দিন আমাকে 1 টাকা পাঠাচ্ছে টাকাটা কি গেছে মানে একটা পুরনো কাস্টমার যে সর্বদা জিনিস নিচ্ছে তারপরে আমি যদি সেটা রিপ্লাই না করি তাহলে সেটা কি আমার দোষ হয়ে যায় তুমি আমাকে বলো তো 1টা টাকা পাঠিয়ে মানুষ যে চেক করছেন না আমরা প্রোডাক্ট রাখা যাবে না আজকে আমাকে দেখিয়ে দাও ওর প্রোডাক্ট বার করে দাও আই উইল শো ইন দ্য লাইভ আমি আমি প্রোডাক্ট দেখিয়ে দেবো যারা যারা ভাবছে আমার সাথে পেমেন্ট নিয়ে ছেলে খেলা করছো তো আমি তোমাদের প্রোডাক্ট লাইভে দেখিয়ে দেবো এবং দরকার হলে নেক্সট টাইম করলে আমি নাম নিয়ে বলবো যে এই কাস্টমারটা এটা করেছে দিস ইজ ক্রসিং এভরি লিমিট ভাই আমার পক্ষে এত সম্ভব নয় আমিও একটা মানুষ বাবু তোমাদেরকে এটা বুঝতে হবে যে আমি একটা মানুষ আমার পক্ষে পসিবল হচ্ছে না গো তোমাদেরকে পায়ে হাতে ধরে পেমেন্ট চাওয়াটা আমাদের আমরা উই আর নট বেগার্স এটা আমাদেরকে তোমরা মানে কি আমি সত্যি মানে এখানে এটা আমার কিছু বলার নেই সকাল থেকে প্রচুর কাজ থাকে যাদের পেমেন্ট করার না তারা বুক করবেন না ম্যাডাম আমরা কোনো অসুবিধে নেই আমাদের আমি হাত জোর করে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি অফার মানে অফার ফর দ্য ডে নট ফর দ্য নেক্সট ডে অর দ্য নেক্সট উইক তাহলে যারা বাদবাকি যে লোকগুলো পেমেন্ট করছে তাদের প্রতি আমার ইনজাস্টিস করা হবে আমি হাত জোর করে সবাইকে রিকোয়েস্ট করব যদি আপনাদের পেমেন্ট প্রসেস ঠিক লাগে আমার তবেই আমার সাথে জিনিস নেবেন না হলে নেবেন না কোনো অসুবিধে নেই বাট আমি বারবার একই কথা বলতে পারছি না সেটা হচ্ছে পেমেন্ট করে দেবেন পেমেন্ট করে দেবেন ইফ ইউ আর বুকিং সামথিং ইট ইজ ইয়র রেসপন্সিবিলিটি আমার যদি রেসপন্সিবিলিটি হয় জিনিস দেখানো আপনার রেসপন্সিবিলিটি বুকিং করার পর পেমেন্ট করা কেন চাইতে হবে কেন 1 টাকা আপনি দিয়ে দেখবেন যে আপনার কাছে আমার টাকাটা এসছে কিনা আপনি কি পুরনো নন নতুন নতুন হলে একটা জিনিস মানা যায় আমি কি বোকা আমার দেখে কি আমাকে বোকা লাগছে আমি বোকা নই আমি আমি যথেষ্ট বুদ্ধি ধরি এবং কারা কেন কিভাবে কাজগুলো করেন আমার জানা আছে মানে আজকে সেই সকল মানুষদের জন্য কথাগুলো যারা আমাকে বোকা ভাবেন নো অ্যাবসোলুটলি আমি কিছু করার নেই আমার না ফার্স্ট টাইম এটা হয়নি এটা আগেও একবার হয়েছে আমার কিছু করার নেই আই এম সরি ভাই আমি যাকে বলছি তার নাম না নিয়ে বলছি ইউ আর ফ্রম হাওড়া ইউর সারনেম ইজ চক্রবর্তী আমি তোমার নাম নিচ্ছি না বাট আই এম সরি মাই ডিয়ার ফ্রেন্ড আমি আই এম এক্সট্রিমলি সরি আমি তোমার প্রোডাক্ট আমি তোমাকে অফার প্রাইস ছাড়া দিতে পারবো না কারণ 1 টাকা পাঠিয়ে তুমি দেখছো তো পয়সা এসছে কি আসছে না এটা এটা ছেলে খেলার জায়গা নয় ভাই এটা একদম বিজনেসের জায়গা
আমি হ্যাঁ পেমেন্ট ডিটেইলস তো পাঠানো হচ্ছে, ও তারপরে কেন আপনি মানে এই ব্যাপারটা করছেন? আই ওয়ান্টেড টু টেক সীতাহার বাট ইউ টোল্ড সামবডি অলরেডি বুক সো আই ডিডন্ট সেন্ড এসএস আই এম নিউ অ্যান্ড ইনসেন্ট আরশি ম্যাম ইফ ইউ হ্যাভ এনিথিং আন ইউ প্লিজ সেন্ড আমরা দেখে আপনি উইল গেট ব্যাক টু ইউ ম্যাম দিস মেসেজ ইজ নট ফর ইউ দিস ইজ ফর পিপল হু ইউ নো বুক আইটেমস অ্যান্ড উইল অ্যান্ড সে দ্যাট আই উইল পে দের ইজ সামবডি হু সেড দ্যাট আমি দোকানে এসে জিনিস নেব অ্যান্ড দেন দের হ্যাজ বিন টু ডেজ একটা লাইভ করেছি জার্মান সিলভারের যেখানে একটা টাকা রাখিনি আমি কস্ট প্রাইস এর নিচে গিয়ে আমি আমার দোকান খালি করছি অ্যান্ড পিপল আর টেকিং ইট অ্যাজ এ জোক আমার আজকে সত্যি বলতে খারাপ লাগছে যে আমাদের উই আর নট বেগার্স হিয়ার আমি এরকম ভাবে হাত জোর করে তোমাদের পেমেন্ট চাইছি কেন ফর হোয়াট রিজন কেন এটা চৈত্র মাস এটা এইটা এই ব্যবসার নিয়মই হচ্ছে চৈত্র মাসে উই গেট থিংস ফর ইউ নো হাফ প্রাইস বিলো কস্ট প্রাইস জাস্ট দিয়ে দেব এইরকম বিকজ আমরা দোকান খালি করি সো দ্যাট উই ক্যান গেট নিউ প্রোডাক্টস ফর ইউ পিপল আমাকে তো ক্যাপিটালটা জোগাড় করতে হবে ভাই দিস ইজ দ্য রিজন তোমার মতো দুটো লোক যদি এই কাজটা করে আমার যদি 2-3 হাজার টাকা আটকে যায় আমি কিভাবে সেম জিনিসটা আবার বিক্রি করবো তুমি আমাকে বলো তো Yes, it's misleading. New people can't order them. Yes, Arshi ma'am, this is very, very difficult for me nowadays because ekhon choitro sale cholche to. Ebar ki hoy bolun to ekta notun manush if somebody is new and asks me to keep the product and then she doesn't turn out. She doesn't come and she says that I'm sorry, I cannot come today and after 2 days she is saying I cannot come at all. Why? Because we treated you well. You are not known to us. We treat everybody equally. That's why you are able to do this with me. I am very upset today with people who are new and people who are old. So today is a strict message for everybody. আমি আজকে 250 টাকাতেও শাড়ি দেব আমি বলেই দিলাম আমি আজকে 200 টাকাতেও কুর্তি দেব 250 টাকাতেও শাড়ি দেব People who are serious in paying, please be there in my life. তোমাকে কিনতে হবে না তোমাকে শুধু দেখো আমার কোনো অসুবিধে নেই নন্দিনীদি ইজ আ পার্সন যাকে আমি জানি আমি যদি দুটো দিনও রাখি নন্দিনীদি আজকে অসুবিধা হলে কালকে এসে পয়সা দিয়ে যাবে আমি চামার নই আই এম নট সামবডি হু ইজ লাইক স্ট্রিক্ট ভেরি পার্সন উইথ মানি নো বাট আই এম টেলিং ইউ সামথিং দ্যাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আ সেল ইজ আ সেল ফর দ্য ডে অ্যান্ড দ্য সেল ডাজ নট ক্যারি অন ফর দ্য নেক্সট ডে চৈত্র সেল শব্দটার অর্থ হচ্ছে একটা মাসের সেল দেওয়া হয় এক একটা দিনে এক একটা আইটেম দিচ্ছি আমার পক্ষে সম্ভব নয় ভাই তোমার প্রোডাক্ট রেখে মাথা মারি করে তোমাকে জিজ্ঞেস করে তুমি একবার আমার নাম্বারে আর ওয়াই আর ইউ মেসেজিং ইন মাই নাম্বার মিস চক্রবর্তী ওয়াই তুমি তো জানো দ্যাট ইজ এ বুকিং নাম্বার অ্যান্ড আইভ গট মাই টিম ওয়েল ইনফর্ম দ্যাট হোয়াট টু ডু আমাকে এক টাকা পাঠিয়ে তোমাকে চেক করতে হবে না সরি তোমার সাথে আমার রিলেশনশিপ তুমি যদি মনে করো এটার জন্য খারাপ হবে আমার কিচ্ছু করার নেই ভাই তুমি পরে রেকর্ডিং দেখে নিও দেখে আমি তোমার উদ্দেশ্যে যে কথাগুলো বললাম যদি তোমার খারাপ লাগে আমি হাত জোড় করে তোমার কাছে ক্ষমা চাইছি বাট দিস ইজ নট দ্য ওয়ে আই ওয়ার্ক প্লিজ কিছু মনে করো না তোমার নামটা এলে তো বোঝা যায় না তোমার অ্যাকাউন্ট তোমার নামটা এলে তো হ্যাঁ মানে এটা শোনো একটা কথা বলবো দেখ আমি আজকে 7 বছর এই কাজটা করছি অ্যান্ড আমি ছোট কি বড় কি মাঝারি সেলার আমি সেই তর্কেই যেতে চাই না বাট আমার চুলগুলো সাদা হয়ে গেছে ঠিক আছে অ্যান্ড আই ডোন্ট ইভেন কেয়ার টু ইউ নো পুট দেম ইন্টু আ ডিফারেন্ট কালার ওয়াইল আই এম ইন্টু লাইন বিকজ আই এম নট দ্যাট কাইন্ড অফ মেকি পার্সন আমি যা আমি তা সো আই ওয়ান্ট টু মেক আ মেসেজ ক্লিয়ার যারা পেমেন্ট করতে চাইছেন তারা প্লিজ বন্ধ করে একটু একটু এটা নামিয়ে দাও না একটু একটু নামিয়ে দাও অল্প করে নামাবে একটু আচ্ছা কুল কুল দেখা হ্যাঁ আমি চলো শুরু করতে সরি আমি আই হ্যাভ বিন ইফ ইউ হ্যাভ মিসবিহেভড অর ইফ আই হ্যাভ বিন রুড আই এম ভেরি সরি বাট আমাদের পক্ষে এটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে আমি তোমাদের হাত জোর করে রিকোয়েস্ট করছি যদি আমি কোনো খারাপ কথা বলে থাকি প্লিজ আই এম আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি লাইভের আগে বাট ইট ইজ ভেরি হার্ড টু কিপ দ্য কুল ওয়েন দ্য পেমেন্ট ডাজ নট কাম আফটার আ টু পয়েন্ট ফাইভ আওয়ার্স লাইভ আই এম ভেরি সরি টু সে খুব খারাপ লাগে আমাদের কারণ দেখো গলা ফাটি আমার গলার প্রবলেম কি আমার ফিজিক্যাল প্রবলেম আমার মেন্টাল প্রবলেম আমার ফিনান্সিয়াল প্রবলেম আমি তোমার সাথে ডিসকাস করতে আসি না আই এম হিয়ার টু সেল প্রোডাক্ট অ্যান্ড এন্টারটেইন ইউ অ্যাট দ্য সেম টাইম বিকজ দ্যাট ইজ হাউ আই এম বাট আই এম অলসো হিউম্যান বিং আই অলসো গেট এফেক্টেড আই অলসো হ্যাভ ইমোশনস অ্যান্ড ওয়েন দের আর টু গার্লস ওয়ার্কিং বিহাইন্ড দিস এভরি ডে চেজিং ইউ ফর মানি দিস ইজ নট ডান ইফ ইউর ফোন পে ওয়াজ ডাউন ওয়াই ডিডন্ট ইউ টেক দ্য হেল্প অফ ইউর এনি আদার ফ্যামিলি মেম্বার অ্যান্ড পে মি দ্যাট ডে Why? You never informed me.
তুমি তো সেদিন পেই করনি তার পরের দিন 1 টাকা দিয়ে তুমি দেখছো যে টাকাটা আমার অ্যাকাউন্টে এসেছে কিনা what does that mean আমি সত্যি আমার কিছু বলার নেই দেখি মেয়ে তো রেগে গেছে কুল শোনা না তুমি এত জলি পারসন তোমার এই রূপ আমি দেখে দেখি না দেখো আমি মঞ্জিত ম্যাডাম আই জাস্ট ওয়ান্ট টু টেল ইউ ওয়ান থিং আমি আই এম নট এট অল এ সিরিয়াস পারসন আমার আমার আমি একদম সিরিয়াস নই আমি খুব হ্যাপি গো লাকি আমি খুব ইয়ার্কি করে গান গেয়ে নেচে কুদে ভুলভাল হিন্দি বলে দিস ইজ হু আই এম বাট আমিও একটা মানুষ আমিও একটা হিউম্যান বিং আমারও ইমোশনস আছে এটা আমার ব্যবসা এটা আমার বিজনেসের জায়গা তোমরা এখানে যারা এখানে ভাবছো অনন্যাদিকে তিন দিন বাদে টাকা দেবো শি উইল ইউ নো কুললি অ্যাকসেপ্টেড নো চৈত্র সেল ইজ নট ফর ইউ চৈত্র সেল ইজ নট ফর পিপল হু কান্ট পে অন দ্য ডে ইফ দের ইজ এ প্রবলেম প্লিজ ইনফর্ম আমরা উই আর হিউম্যান বিংস উইল অ্যাকসেপ্ট ইট তোমার পেমেন্ট ডাউন আছে তুমি বলে দাও আমাকে 8:30 আগে যে দিদি আমি পে করতে পারছি না বা অনন্যা আমি পে করতে পারছি না অনেক চেষ্টা করেছি উইথ প্রুফ আমাকে দেখাও আমি বলবো হ্যাঁ ঠিক আছে তুমি কালকে সকাল 10টার মধ্যে পে করো তাই না তুমি আমাকে বলো না ব্যবসার ক্ষেত্রে এভাবে হয় যে তুমি একটা জিনিস কিনে নিয়ে বসে আছো এন্ড মানি লাইক 1100 রুপিস ইজ দিস আ জোক আমি সব বুঝি ঠিক আছে কোনো অসুবিধা নেই আজকে সেল তাদের জন্য যারা যাদের ফোন পে জিপে ঠিক আছে আর যারা বলবে স্টোরে রেখে দাও তাদেরকে আমরা যদি চিনি রাখবো আর যদি আপনাকে না চিনি তাহলে প্লিজ কিছু মনে করবেন না আমাদের সাথে রিসেন্টলি এমন ঘটনা ঘটছে যেগুলো আমরা কিছু করতে পারছি না যাদের আমরা চিনি না অন্য একটা আননোন নাম্বার থেকে ফোন বুকিং আসছে এবং বলছে জিনিস রেখে দাও দোকান থেকে এসে কালেক্ট করবো অ্যান্ড দেন দে আর নট কামিং অ্যান্ড কালেক্টিং সো ভেরি সরি ইফ দিস হ্যাপেন্স উইথ ইউ অ্যান্ড ইউ ডোন্ট গেট ইউর প্রোডাক্ট বিফোর পেইং তো কিছু করার নেই এই তিনটে প্রোডাক্ট তো ঠিক আছে এটা চাইছে একজন দিয়ে দাও প্লিজ দিয়ে দাও তাকে দিয়ে দাও আচ্ছা চলো আমি শুরু করব আজকে 250 টাকার শাড়ি দিয়ে 250 রুপিস এর শাড়ি দিয়ে শুরু করব দুটো শাড়ি দেব 250 টাকা ঠিক আছে 250 500 টাকা মিনিমাম দুটো আজকে মিনিমাম প্রোডাক্ট বাই হচ্ছে দুটো ঠিক আছে মিনিমাম প্রোডাক্ট বাই হচ্ছে দুটো শিপিং এক্ষুনি বলা যাবে না প্লিজ প্রোডাক্ট প্রাইস দিয়ে ওয়েট করবে আমরা ওজন করে তোমাদের শিপিং বলে দেবো কারণ শাড়ি কুর্তির তো ওজন বেশি হয় ওই জন্য আমি যে রেটে দিচ্ছি সেটা কস্ট প্রাইসের নিচেও হতে পারে কস্ট প্রাইসও হতে পারে ওই জন্য আমার বক্তব্য হচ্ছে যারা শাড়ি কুর্তি আজকে নেবেন তারা প্রোডাক্ট প্রাইস পে করুন বেসিক শিপিংটা পে করে রাখুন যেটা এক্সট্রা লাগবে আমরা বলে দেবো কেমন অননা তোমার গলায় চিকন শোনার পর থেকে রোজ ইউটিউবে গানটা শুনে যাচ্ছি আজকেও কিন্তু সময় করে নিশ্চয়ই গাইবো নিশ্চয় দিদি ভাই একটু হাসো প্লিজ তোমার পুরনো রূপটা দেখতে চাই থ্যাংক ইউ সো মাচ নো আই এম ভেরি সরি ইফ আই এম আপসেট আই এম সরি অ্যাবাউট ইট অনার প্লিজ কাউ তাকে ফর গ্রান্টেড ভালো তো খুব ভালো বাট সহজের একটা সীমা আছে হ্যাঁ এটা এটাই হচ্ছে ব্যাপার ইনস্ট্যান্ট পেমেন্ট একদম যে নেবে সে ইনস্ট্যান্ট পে করবে দুটো ফোন থেকে দেখতে হলে দুটো ফোন থেকে দেখো চারটে ফোন থেকে দেখতে হলে দেখো আমার অসুবিধা নেই আজকে সিম্পল কথা যে পে করবে সে পাবে যে পে করবে না সে পাবে না আচ্ছা প্রথম শাড়ি হচ্ছে রেশম সুতোয় যাচ্ছে সিল্ক বেস যাচ্ছে 250 টাকা দাম থাকছে বাবু বড় গরম ক্যান্সেল প্রোডাক্ট দেখিও না একবার নিয়ে নি তুমি দোকানে চলে এসো তুমি দেখলেই নিয়ে নেবে তোমার পছন্দেরই জিনিস আচ্ছা এই যাচ্ছে রেড আর এই যাচ্ছে অ্যাশ কালার ঠিক আছে নো এক্সচেঞ্জ নো রিফান্ড ইনস্ট্যান্ট পেমেন্ট এটাই ব্লাউজ পিসও আছে এটা আমি দুটো দেখাবো 250 টাকা যাচ্ছে শাড়িটার প্রাইস ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিসের বর্ডারটা ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিসের বর্ডারটা যে টাকা লেগেছে কিনতে তার হাফ দামে ছেড়ে দিলাম কেমন তো এই শাড়িগুলো তাদের জন্য যারা আজকে পেমেন্ট করবে এই যাচ্ছে অ্যাশ কালার আর এই যাচ্ছে রেড কালার ঠিক আছে আঁচলাটা আচ্ছা আরেকটা কালার আছে এটা একটু দেখিয়ে দিই সেটার হচ্ছে একটা হচ্ছে অ্যাশ বডি আর রেড বোধহয় আঁচলাটা তাই তো আচ্ছা আর এটা হচ্ছে তোমার এটা হচ্ছে রেড আঁচলাটা যাচ্ছে আচ্ছা রেড আঁচলা যাচ্ছে বা হাফ হাফ বলা যেতে পারে আর রেড যাচ্ছে না এটা হাফ হাফ আচ্ছা রেড হাফ যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে ঠিক আছে হ্যাঁ 250 টাকা যে পে করবে তার যে ফার্স্ট পে করবে ঠিক আছে যে সেকেন্ড পে করবে সে অন্য কিছু নিয়ে নেবে কোনো ব্যাপার না চলো 250 টাকা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে নেভি ব্লু এটা যাচ্ছে নেভি ব্লু আর এইটা যাচ্ছে তোমার রেড ঠিক আছে এটার ব্লাউজ পিসটাও কিন্তু রেড আছে কেমন সরালাম দুটো শাড়ি দেখালাম 250 দিয়ে শুরু করলাম তাহলে কি হতে চলেছে সেটা একটু দেখে নিও আমার একটাই রিকোয়েস্ট সবাইকে সেটা হচ্ছে একটু শেয়ার করো হ্যাঁ এক পিস না
এনি আইটেম মানে আজকে আমার বক্তব্য হচ্ছে যারাই নেবে মিনিমাম দুটো আইটেম তোমাদের পারচেজ করতে হবে অফারটা পাওয়ার জন্য এটার অরিজিনাল প্রাইস $750 একদম বাটিক কটন পিওর কটন হাইটটা দেখে নাও দু পিস আছে $350 মিনিমাম বাই আজকে সেলে দুটো আইটেম নিতে হবে এই হচ্ছে হাইট শাড়ি তো কেউ ভেবো না আমি ছোট শাড়ি দিচ্ছি এই হচ্ছে শাড়ির হাইট এই হচ্ছে শাড়ির বহর আই এম 5'4" এটা দুটো দিতে পারবো দুটো ডিজাইনই আলাদা আলাদা করে দেখিয়ে দিচ্ছি এই যাচ্ছে ঠিক আছে তো এই যাচ্ছে দেখে নাও ঠিক আছে দুটো আছে আচ্ছা একটা কথা বলি আমি কি দোষ করেছি যে এত সুন্দর কুর্তি 55 এ পাবো না সিওডি যারা নেয় তারা কি পাবে না এত রেগে গেছে ভয় লাগছে যে আজকে সিওডি হয়তো দিতে পারবো না গো ভেরি সরি কিছু মনে করো না বাবা আজকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের সিওডি মানুষের কাছ থেকে কালার অপশন দুটোই আছে ঠিক আছে এইটা একটা ওইটা একটা ঠিক আছে আজকে সিওডি দিতে পাচ্ছি না কিছু মনে করো না কেন সিওডি হলে তো ওটা পরে হয়ে যায় সেই সেম হয়ে যায় পরের পেমেন্ট হয়ে যাবে তো দুটো শাড়ি দেখালাম অসম্ভব সুন্দর কটন $350 দিলাম চৈত্র সেল মানে আমি 100% আজকে সেল আউট করে তবে এখান থেকে যাব ঠিক আছে এই হচ্ছে চৈত্র সেল ফ্রম দ্য হাউস অফ অনন্যা দিস ওয়ান আই উইল টেক মঞ্জিত কর ম্যাডাম আবার বলে দিই মঞ্জিত কর ম্যাডামের উদ্দেশ্যেও বলবো এবং সকল দর্শকের উদ্দেশ্যে বলবো আমাদের কাইন্ডলি এটা সুতি তো এটা 100% সুতি যে পেমেন্ট করবে শাড়ি তার আজকে নিয়ম হচ্ছে কুর্তি শাড়ি সেল থাকবে $250 থেকে শাড়ি $200 থেকে কুর্তি যে জিপে করবে শাড়ি তার কুর্তি তার সেকেন্ড কেউ যদি ভুল করে আমাদের তরফ থেকে ভুল হয় আজকের ভুল তোমাদের ক্ষমা করে দিতে হবে কারণ এই দামে আমি কোনোদিন দিইনি এবং ক্ষমা করে দিয়ে অন্য প্রোডাক্ট নিয়ে দিতে হবে কেমন আই হ্যাভ অলরেডি সেন্ট স্ক্রিনশট ঠিক আছে একটু ওয়েট করুন কারণ ঝর্ণা ইজ আ প্রো ইন দিস লাইন ইন টেকিং টেকিং ঝড়ের মতো জিনিস তো একটা চকলেট খাও তো শি ইজ আ প্রো আর কালকে তনুশ্রীও 350 প্রো এর মতোই কাজ করেছে তো দুজনেই এখন মানে একজন প্রো প্রো লেভেল পৌঁছে গেছে আর একজন প্রো লেভেলে পৌঁছাচ্ছে ফোন পে ফোন নাম্বারে দেওয়া যাবে তো কিউআর আচ্ছা আমি একটু কিউআরটা ধরছি এনিবডি ওয়ান্টস টু টেক আ স্ক্রিনশট ক্যান ডু ইট এনিবডি ওয়ান্টস টু টেক আ স্ক্রিনশট প্লিজ টেক আ স্ক্রিনশট ইফ ইউ ওয়ান্ট টু পে থ্রু দ্য কিউআর প্লিজ টেক আ স্ক্রিনশট অ্যান্ড সেন্ড ইট দ্য পেমেন্ট থ্রু দিস অ্যান্ড প্লিজ আমাদের বলো এটা কে যে $2000 দিয়ে রেখেছে এটা $2000 কে পে করেছে আই হ্যাভ সেন্ট বোথ স্ক্রিনশট অ্যান্ড পেইং দ্য অ্যাট দ্য ইন দ্য নাম্বার আচ্ছা আরেকটা কথা কনফার্মেশন না পেয়ে যদি কেউ পেমেন্ট করো তাহলে কিন্তু বোঝা হবে যে তোমায় কনফার্ম করা হয়নি কিন্তু তুমি পে করে দিয়েছো কেমন সেটার জায়গায় কি করতে হবে অন্য প্রোডাক্ট নিয়ে নিতে হবে যা আজকের দিনে ঝগড়াঝাটি নয় কেমন আমি কিন্তু হাত জোর করে তোমাদের সকলকে রিকোয়েস্ট করলাম আজকে তাড়াহুড়োর মাথায় হতে পারে কারণ আজকে যে দামে জিনিসপত্র দেবো সে দামে সারা বছর তো দিনা ভাই তো চৈত্র সেল মানে চৈত্র সেল আচ্ছা চলে যাচ্ছে আরেকটা শাড়ি $350 আরেকটা শাড়ি $350 পুরো শাড়িটাতে কাজ থাকছে দেখে নাও পাশমিনা আর মতো যে কাজটা যাচ্ছে সারা শাড়িতে যাচ্ছে $350 আমি থাকি মুম্বাইতে আমার মাথায় কোনোদিনই এসব ভাবি না কি করব বলো কি করব বলো তো দেখি কুনিকাদি মানে কি বলবো মানুষকে বলো তো পেমেন্ট নাম্বার এই যে কিউআর কিন্তু শুনুন ম্যাডাম কে একটু বৈশাখী ম্যাডাম কনফার্ম হলে তারপরে পে করবেন যারা যারা আমি জানি তো আমি এটা পাপিয়াদি করেছে আমি জানি এটা জানি পাপিয়াদি করেছে আচ্ছা আচ্ছা এটা কিন্তু ট্যাকটিক্সটা মানে খুব ভালো হলো কিন্তু বোঝানো গেল না যে পরেরবার থেকে এই ট্যাকটিক্সটা করা যাবে না বলে তো ওদি প্লিজ ওদি প্যাস্টেল শেডে কটন শাড়ি কিছু দেখাবে এক্ষুনি এটা পরেই দেখাবো না যেটা পুরো মানে হাতটা পুরো স্ক্রিনশটে থাকে যেন ঠিক আছে এই যাচ্ছে $350 সিল্ক রেশম সুতোর কাজ আর এটার মধ্যে ব্লাউজ পিসটা যেটা আছে দেখিয়ে দিলাম দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে শাড়ি দেবো ব্লাউজ পিস সমেত $350 সিল্ক আর রেশম সুতোর কাজ করা আছে $350 চলো এই যাচ্ছে
ও দিদি ভালো করে ভালো ভালো আমি কনফিউজ তুমি সব শাড়ি 350 আই হ্যাভ সেন্ট ফার্স্ট অ্যাজ ফর লাস্ট টু কটন বাটি আই হ্যাভ সেন্ট ফার্স্ট অ্যাজ ফর লাস্ট আচ্ছা অর্ষি ম্যাম একটা কথা বলি ব্যাপারটা হচ্ছে আমরা এখানে সবাইকে দিই কেমন তো জিনিসটা হচ্ছে কি যেগুলো তোমার তুমি পাচ্ছ না সেটা ভেবো না তুমি ফার্স্ট দিয়েছো যেরম যেরম আসবে ম্যাম আমরা সেরম সেরম দেবো আজকে সবাই হাসি মুখে কাজ করব কেমন হাই দিদি হাই সালোনি আগের থেকে তোমার কাছে আজ জমা রাখি যা চুজ করব শুধু ব্যালেন্স কাটতে থাকবে পেমেন্ট করতে গিয়ে এদিকে মিস করব তুমি কি জানো একজন বুদ্ধি করে সে কাজটা করে নিয়েছে আমি আগেই টাকা দিয়ে দিলাম আমার হাজবেন্ড বলছে আমি এখানে বসলেই পে করতে পারবো না কুর্তির জন্য ওয়েট করছে স্ক্রিনশট বাটনে হাত দিয়ে আচ্ছা তোমার সাইজ বলো মমিতা সরকার সাইজ বলো আচ্ছা এইটা হচ্ছে একটা রেশম সুতোর কাজ যাচ্ছে 350 পার্পল ঠিক আছে আচ্ছা কুর্তি তাহলে দেখা হ্যাঁ কুর্তি দেখাবো তো কটন শাড়িগুলো কি আছে না বেরিয়ে গেল বলো বেরিয়ে গেছে সোমা ঘোষ ম্যাডাম জিজ্ঞেস করছে বেরিয়ে গেছে আচ্ছা দিস অপশন ইজ টু গুড আজ শাড়ি লাগবে পূর্বাল শাড়ির জল আজকে হ্যাঁ এটা হচ্ছে এটা প্যাস্টেল শেড লাগবে জিতা স্ক্রিনশট 42-44 ঠিক আছে দেবো 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 আচ্ছা পুরো মানে দুটো শাড়ি দেখাবো 650 দেব কটনের উপরে অ্যাপ্লিক করা 650 দেব কটনের উপরে অ্যাপ্লিক করা দেখে নাও 650 দেব কটনের বেশি খুলতে পারছি না কটনের উপরে অ্যাপ্লিক করা ভেতরে একটা কালার আছে দুধে আলতা বা পিঙ্ক বলতে পারো আর বাইরে একটা কালার আছে সেটা হচ্ছে স্কিন কালার ঠিক আছে যাচ্ছে বাটিক পার্ট ঠিক আছে অরিজিনাল প্রাইস এখানে এমআরপি লেখা আছে 1050 আজকে 650 থাকবে ঠিক আছে সরালাম এই একটা ঠিক আছে তুমি আগের দিন পার্পল একদম হ্যাঁ 350 হ্যাঁ এটার ব্লাউজ পিসও আছে এটার এই কালারের ব্লাউজ পিস ভেতরে আছে তুমি আগের দিন যে রেড হোয়াইট কুর্তিটা পরে লাইভ করছিলে ওরকম এনে দিয়ে ভালো হয় খুব পছন্দ হয়েছে রেড হোয়াইট কুর্তিটা আমার অনেক আগেকার একটা গিফট পাওয়া গো ওটা আমার দোকানে না সফট সিল্ক প্রিন্ট আছে হ্যাঁ আজকে সফট সিল্ক প্রিন্ট আছে দেবো তবে খুব ওগুলো খুব কম করতে পারবো না কিছু তাও দেবো ঝর্ণা আর বাটনের যুগলবন্দিটা আমি খুব ওয়েট করছি দেখার জন্য এবার তো তুমি সারপ্রাইজ হয়ে যাবে এবার তুমি সারপ্রাইজ হয়ে যাবে তুমি বাটন আর ঝর্ণার যুগলবন্দিটা দেখে আজ যা গরম বাবা ভয় করছে আচ্ছা 650 এই অ্যাপ্লিক শাড়িটা থাকছে 650 আমার জায়গায় কিন্তু তনুশ্রী জল খাচ্ছে আচ্ছা আমি যদি গিয়ে কিনি আগে আর ব্যাপারটা হচ্ছে কি বলতো ঘটনাটা ঘটছে কি আগে অমিতা ম্যাডাম তুমি কোন শাড়িটা পাবে আমি ঠিক জানি না এসে কিনলে এসো না ম্যাম নিশ্চয়ই আসবে লাইভ হয়ে গেলে নিশ্চয়ই এসো যদি কিছু থাকে নিশ্চয়ই দেবো ম্যাম আচ্ছা এই যাচ্ছে 650 শাড়ি পুরো অ্যাপ্লিক করা এই যাচ্ছে ল্যাভেন্ডার কালার আর এই যাচ্ছে হচ্ছে ইয়েলো কালার স্টোর নাম্বার এন্ড বুকিং নাম্বার কি সেম আমি নিউ ওকে আচ্ছা ম্যাম আমি দিয়ে দিচ্ছি আমাকে একটুখানি একটু টাইপ করে দে তো লিপাকে বলছি লিপু একটু টাইপ করে দে তো বাবু তুই যেরকম টাইপ করে দিস একটু দে তো বাবা ম্যাম আমি আপনাকে বুকিং নাম্বারটা দিলাম আর শি ম্যাম আমি না বুকিং নাম্বারটা তোমাকে দিত অনুশ্রী দি যাই করছে দেখা যাচ্ছে মিনারে আচ্ছা এটা সরালাম অনেকক্ষণ ধরে দেখিয়ে দিয়েছি ল্যাভেন্ডার আর ইয়েলোর কম্বিনেশন ঠিক আছে ল্যাভেন্ডার আর ইয়েলো কম্বিনেশন আচ্ছা শুধু দেখছি আমি দেখছি তুমি বসো না ওকে বলছি আমি তুমি বসো না আমি আচ্ছা একটা ঢাকাই দেবো ঠিক আছে সফট ঢাকাই সফট ঢাকাই খালি এটা একটু ড্রাই ওয়াশ করে পড়তে হবে আমি আগের থেকে বলে দিচ্ছি ঠিক আছে এইখানে ভাজে একটা লাইনে দাগ এসছে আর কিচ্ছুই নয় ঠিক আছে 350 টাকায় একটা শাড়ি দিচ্ছি 350 রুপিসে শাড়ি দিচ্ছি তুমি কি জিপে করবে আচ্ছা 350 টাকায় সব টাকায় দিচ্ছি দেখে নাও শুধু এটা একবার লন্ড্রি করতে হবে মাঝখানে কি হয়েছে সেটা বলে দিচ্ছি বনে বনে আজকে তো চৈত্র সেল লেগেছে বনে বনে আচ্ছা এই খানটা মজা অমজা আম লে লিয়া ভেরি গুড বাবা আমি খুব খুশি তুমি পেয়েছো আচ্ছা এইখানে একটা ভাজের দাগ আছে ইয়েলো দাম কত কোন ইয়েলো বেরিয়ে গেছে আচ্ছা 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 মঙ্গলগিরি দেখাবে হ্যাঁ দেখাবো আচ্ছা দিদি তোমার এই নাম্বারটা শিওর পেমেন্ট নাম্বার
শোনো এইটা আমার হচ্ছে পেমেন্ট নাম্বার ঠিক আছে এটা যদি কেউ স্ক্যান করে পে করতে চাও জানাবে আগে যে আমি এখানে পে করছি আমার প্রোডাক্টকে কনফার্ম তাহলে পেমেন্ট করবে কেমন আর আমাদের মেশিনে এখানে দেখাবে 350 টাকায় সফট ঢাকাই দিয়ে দিলাম হালকা ব্লু কালারের একবার লন্ড্রি করে নিতে হবে এটা কেমন এটার একটা জাস্ট দাগ আছে কোথায় দাগ আছে দেখিয়ে দিলাম সেটা হচ্ছে ভাজের দাগ আঁচলার জায়গাটা দ্যাটস অল আর কিছু না দেখছো দেখো আমি কোন কনফার্ম পাচ্ছি আরে মেসেজ সিন হচ্ছে আচ্ছা ঠিক আছে দেখে নিচ্ছে দেখে নিচ্ছে দেখে নিচ্ছে তুমি টেনশন নিও না তুমি মেবি যেটা পোস্টে দিয়েছো নাম্বার ওটা ভুল ঠিক করো ওটা তো আমি ঠিক করতে এখন পারবো না আমি জাস্ট একটা কাজ করতে পারি সেটা হচ্ছে 9833003 এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার সেটা আমি পিন পোস্ট করলাম এটা হয়ে গেছে ঢাকাইটা হয়ে গেছে 350 টাকা ঢাকাইটা 350 টাকা ঠিক আছে হয়ে গেছে আচ্ছা এই ব্লুটা কিন্তু হয়নি ঠিক আছে 650 ব্লুটা হয়নি এটা অ্যাপ্লিক আছে আরেকবার খুলে দেখিয়ে দিচ্ছি ইয়েলো শাড়ি যাচ্ছে ঠিক আছে এটা হয়নি আরশি ম্যাম তোমার যদি ভালো লাগে তুমি কিন্তু এটা বুক করতে পারো এই যাচ্ছে পুরো খুলে দেখিয়ে দিলাম 650 যাচ্ছে পিন পোস্ট করে দিয়েছি একটু দেখবে প্লিজ উল্টো দিকে রিদেনস্কেপ ওখানকারই স্টুডেন্ট হ্যাঁ হতে পারে হতে পারে হতে পারে হতে পারে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও এইটা যাচ্ছে ল্যাভেন্ডার হাফ ল্যাভেন্ডার আর হাফ ইয়েলো কালারের শাড়ি যাচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে কিন্তু এটার ল্যাভেন্ডার কালারের ঠিক আছে না না খড়খড়ি এটা একদম পুরো সফট একদম সফট শাড়ি মার তো নেই শাড়িটাতে বলতে গেলে আচ্ছা আচ্ছা এরপরে যেটা যাচ্ছে দেব সেটা হচ্ছে একটা সিল্ক দেব মানে সেমি সিল্ক টাইপের ঠিক আছে বুক হিয়ার ইউ উইল গেট দ্য বেবিনো আচ্ছা ইয়েস দা থ্যাংক ইউ পুপালি থ্যাংক ইউ আচ্ছা আবারও বলে দিচ্ছি আজকের লাইভ তাদেরই জন্য যারা 250 টাকা ঠিক আছে 250 থাকছে শাড়িটার দাম দেখে নাও 250 রুপিস থাকছে শাড়িটার দাম ঠিক আছে ইয়েস ডান ওকে 250 রুপিস থাকছে শাড়িটার দাম রেড অ্যান্ড ব্রাউন ঠিক আছে রেড অ্যান্ড ব্রাউন 250 রুপিস থাকছে শাড়িটার দাম রেড অ্যান্ড ব্রাউন এই যাচ্ছে আঁচলা ঠিক আছে সেমি সিল্ক প্রিন্ট টি শার্ট ঢাকাই কোনটা গো তোশর ঢাকাই কি বলছে বুঝতে পারলাম না আচ্ছা এই যাচ্ছে ব্লাউজ পিসটা দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিসটা এই যাচ্ছে ব্লাউজ পিসটা ঠিক আছে ঢাকাই আর নেই ঢাকাই মনে হচ্ছে আর নেই তাও দেখছি আর একটা স্কিন কালারের ঢাকাই থাকতে পারে ওই দাম হবে না সেটার অন্য দাম হবে আর এই টাকায় আরো অনেকগুলো শাড়ি দেবো দেখে নাও 350 ঢাকাই বলছে 350 ঢাকাই নেই 350 ঢাকাই বেরিয়ে গেছে ঢাকাই আর আছে কিনা আমি দেখে দিচ্ছি আচ্ছা যেটা ওপর থেকে পাচ্ছিলে ওটাও দাও কারণ ওটাও গোল গোল 250 টাকাতেই দিয়েছে আচ্ছা তোমাদের ওয়েট মেশিনের উপরে বসিয়ে আমরা পার্সেলে ওয়েট পাঠিয়ে দেবো অসুবিধা নেই কোনো আচ্ছা 250 টাকার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখে নাও 250 টাকার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখে নাও আচ্ছা 250 টাকার আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি দেখে নাও হাওয়া লাগছে ওদিকে ও আচ্ছা 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 এই যাচ্ছে ঠিক আছে হ্যালো জাস্ট জয়েন করলাম তুমি কি জলের দরে ফলের রস দিয়ে একদম একদম আজকে
তাই আর আজকে আজ ঝর্ণা নেই আজকে ঝর্ণা না থাকলে এই লাইফটা মনে হয় কালকে যা অবস্থা হয়েছে আর কা কসমেটিক্স আর ছোটখাটো জিনিস তো খুব গেছে আর কি ও দিশারি এটা শাড়ি পরে কুর্তি হ্যাঁ বাবু শাড়ি পরে কুর্তি নিশ্চয়ই দেখাবো একটু একটু ওয়েট করো নি মালমাল কটন আমি দেখছি কটন কি হবে দেখে নিচ্ছি 250 টাকা শাড়িগুলো আগে একটু দিয়ে দি মন মন ভরে একটু দিয়ে দি 250 টাকার আরেকটা আছে 250 টাকার আরেকটা আছে দেখিয়ে দিচ্ছি এই দুটোর কি আগে হয়ে গেছে এটা আচ্ছা এটার আরেকটা 250 দিচ্ছি দেখে নাও আরেকটা 250 দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে এইটা হচ্ছে একটা প্যাস্টেল শেড ঠিক আছে সফট সিল দেখাবো একদম দেখো সফট সিল চার পাঁচটা আছে 660 এর টা আজকে হয়তো 640 বা 620 তে থাকবে এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ব্লু আর এই যাচ্ছে হচ্ছে তোমার একটা অদ্ভুত সুন্দর প্যাস্টেল শেড হাফ এন্ড হাফ টাইপের শাড়িগুলো ঠিক আছে আর ব্লাউজ পিসটা দেখিয়ে দিচ্ছি আর পাড়টা দেখে নাও একটা পাড় চওড়া একটা পাড় সরু 250 টাকা ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা এই শাড়িটার ব্লাউজ পিসটা দেখে নাও ওয়েটিং ফর কুর্তি একদম যারা কুর্তির জন্য ওয়েট করছো কুর্তি লিখে সাইডে লেখো সিরিয়াস বায়ার যারা কুর্তি লেখো সাইজ লেখো কুর্তি লেখো সাইজ লেখো কমেন্ট করতে থাকো যত কমেন্ট হবে তত ভালো কমেন্ট করতে থাকো ওয়েটিং ফর কুর্তি এত সাইজ মলমল আছে দিনা বাবু মলমল শেষ হয়ে গেছে মলমল নেই আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিস 250 টাকার শাড়ি যাচ্ছে এই যাচ্ছে ব্লু আর এই যাচ্ছে প্যাস্টেল একটা শেড ঠিক আছে সরালাম কুর্তি 44 কুর্তি 46 ওকে ফাইন আচ্ছা এবার একটা কটন দিচ্ছি এবার একটা কটন দিচ্ছি কটনটা দেখিয়ে নিচ্ছি কটনটা একদম ফ্রেশ পিস দাম যাবে 650 কটনটা ফ্রেশ পিস দাম যাবে 650 একটু কাছ থেকে দেখিয়ে দিই স্লিভলেস কুর্তি 44 র সিল্ক টাইপ নেই আছে কুর্তি 34 কুর্তি 34 ওকে কটন কুর্তি 44 42 ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে 650 একদম নতুন ভেতর থেকে ভাঁজের পেপারও খোলা হয়নি দেখে নাও তুমি প্লাস সাইজ কুর্তি দেবে কোন সাইজ বলো একটু আমি কয়েকটা কুর্তি নেব ডিফারেন্ট সাইজে আচ্ছা কুর্তি 50 ঠিক আছে আজকে তো কুর্তি 50 ও যা দামে দেব জাস্ট মানে স্ক্রিনশট দেবে আর নিয়ে নেবে এই আর কি ঠিক আছে হাই মৌসুমীদি কি খবর ডার্লিং কুর্তি 50 মল এন্ড মাল সাউন্ড সো মাচ ডাবল পুপ ইন্ডিগো আছে নাকি ইন্ডিগো মনে হচ্ছে নেই তাও দেখছি যদি ইন্ডিগো থাকে আচ্ছা এই যাচ্ছে একটা ভীষণ সুন্দর সফট কটন শাড়ি সেটার উপর এরকম কাজ করা কুর্তি সেট বলছে 42 সেট আছে কিনা দেখতে হবে পিওর কটন 34 আচ্ছা কুর্তি সাইজ 50 হবে দু পিস হবে দিয়ে দেবো আজকে একদম লুটলো অফারে দিয়ে দেবো ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে একটা হালকা 650 জাস্ট আ বিউটিফুল বাই বাট ইট গিভস প্লেজার ওয়েন উই ওয়ার মল মল একদম ভায়োলেট শাড়িটা কটনটা একবার দেখাবে প্লিজ শাইনি দে আজকে হ্যাঁ আচ্ছা আজকে রিপিট করাটা একটু প্রবলেম হবে তবুও আমি চেষ্টা করছি ঠিক আছে তবুও আমি চেষ্টা করছি ইন্ডিগো থাকলে দেখি ওকে ফাইন আচ্ছা তোমার সব লাইভ আমি দেখি খুব ভালো লাগে তোমার কথা থ্যাংক ইউ জয়িতা ম্যাম থ্যাংক ইউ এনি টাইপ মেটেরিয়াল কুর্তি সেট 50 ঠিক আছে ওকে ফাইন সেট 50 নেই শুধু কুর্তি আছে ওদি 650 যেটা কটন নিলাম ওটা সফট হবে গো সফট হবে একদম হবে মানে দেখো যেটুকু মার এটা 650 যেটুকু মার দরকার সেটুকু তো লাগবে দিতে সেটুকু আছে ওটা একবার কাচার পরে একদম নেতা হয়ে যাবে আমি নেব একদম শাইনি দে ঝটপট ঠিক আছে অফিস ওয়্যার কুর্তি আছে চলো এটা একবার দেখতে চাইলেন এটা কিন্তু বুকিং দেবে না ঠিক আছে আমি শাড়ি রিপিট করতে আজকে পারবো না তাও একটু দেখিয়ে দিলাম কেমন খুব সুন্দর কুর্তি 44 আচ্ছা প্লিজ একবার দেখাও প্লিজ আমি নেব আচ্ছা দেখিয়ে দিলাম এই যে দেখিয়ে দিলাম বাবু এই যে রিপিট করলে আর কিছু আটকে যাব বাবু দেখাতে পারবো না কিছু কেমন এই যাচ্ছে আচ্ছা এবারে দেখো সেকেন্ড চলে যাচ্ছি আচ্ছা সেকেন্ড একটা শাড়িতে যাচ্ছে উইচ ইজ ভাগলপুরি সিল্ক ঠিক আছে এগুলো 1450 করে বিক্রি হয়েছে আজকে 650 থাকবে 1450 করে বিক্রি হয়েছে 650 থাকবে ভাগলপুরি সিল্ক দেখে নাও 650 থাকবে দেখে নাও এটা বিলো কস্ট প্রাইস সেল হচ্ছে ঠিক আছে 650 650 থাকবে দেখে নাও বুকিং নাম্বারে ফোন পে করা যাবে না বুকিং নাম্বারে ফোন পে নেই থ্যাংক ইউ শাইনি ডালে থ্যাংক ইউ এই যাচ্ছে ব্লাউজ পিসটা ভেতরের ব্লাউজ পিসটা বেরিয়ে গেছে শুধু ব্ল্যাক থাকছে ব্লাউজ পিসটা তার সাথে বর্ডার থাকছে দেখে নাও ঠিক আছে বর্ডার থাকছে দেখে নাও এই যাচ্ছে 650 650 ঠিক আছে 650 পুরো শাড়িটা দেখে নাও পুরো শাড়ি মানে পুরো শাড়িটা তো দেবই আমি নিজেই হাসছি বলছি পুরো শাড়িটা বলে নিজেই হাসছি ঠিক আছে নিজেই হাসছি হ্যাঁ এটা সফট একদম সফট জামদানি এটা সফট জামদানি উইথ মানে একদম 100% তোমার ভাগলপুরির যে মেটেরিয়াল থাকে ভাগলপুরি কটন সিল্কের সেটা মঞ্জিত কর প্লিজ শো কটন বাটিক
কটন পার্টি তো নেই আর কোথা থেকে দেখাবো আচ্ছা এরপরে একটা কটন দেখাবো which is a কি বলবো এটা হচ্ছে তোমার 1000 রুপিস থাকবে শাড়িটা this is নোয়েল শাড়ি যারা কটন নোয়েল বোঝো তারা বুঝবে এগুলো শাড়িগুলো দাম হয় 2500 টাকা 3000 টাকা দাম হয় কটন নোয়েল বুটিক কালেকশন 1000 রুপিস থাকবে কি কালার যাচ্ছে না রেড কালার যাচ্ছে আর পুরো ওয়ার্কটা যাচ্ছে ব্ল্যাকে শাড়িটা আমি খুলে দেখাবো এনিথিং ইন পিওর সিল্ক উইদাউট জারি বটার ঠিক আছে দেখছি সেটা দেখাবো আমি পরে দেখাবো পরের দিকে আসছি ঠিক আছে আচ্ছা 1000 টাকা 1000 রুপিস থাকবে শাড়িটা পুরো শাড়ি খুলে দেখাচ্ছি দেখে নাও কোথাও কোনো ডিফেক্ট নেই শাড়ির পুরো শাড়ি খুলে দেখাচ্ছি 1000 রুপিস অনলি ফর দিস শাড়ি দিস ইজ ভেরি বিউটিফুল দেখে নাও এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে আর এটা ব্লাউজ পিসটা কিন্তু ভিতরে আছে দেখে নাও ব্লাউজ পিসটা নোয়েল ব্লাউজ পিস নয় ব্লাউজ পিসটা পুরো রুবিয়ায় যাচ্ছে কটনে কাজ যাদের বুক করার তারা বুকিং নাম্বারে বুক করুন তারপর কনফার্ম হলে পেমেন্ট ডিটেলস দিয়ে দেওয়া হবে একদম থ্যাংক ইউ লাগেছে তো থ্যাংক ইউ এই যাচ্ছে পিওর কটনের ব্লাউজ পিসটা পাইপিং দেওয়া আছে কাজ করা আছে এই যাচ্ছে শাড়িটা একটু কাছ থেকে দেখিয়ে দিই তাহলে নোয়েল শাড়িটা বুঝতে পারবে দিস ইজ নোয়েল শাড়ি নোয়েল কটন বলে এটাকে ঠিক আছে এগুলো মিনিমাম প্রাইস হয় 2500-3000 টাকা প্রাইস হয়ে গেছে এখন এটা আমার আগের কেনা তাই একটু কম এটা কস্ট বিলো কস্ট প্রাইস মানে 1000 রুপিসে দিয়ে দিচ্ছি শাড়িটা যে পাবে সে পেয়ে আমাকে খালি বলো অননাদি কি দিলে অসাধারণ দেখতে রেড এন্ড ব্ল্যাকে যাচ্ছে ঠিক আছে রেড এন্ড ব্ল্যাকে যাচ্ছে 1000 রুপিসের একটা শাড়ি ঠিক আছে অল সেল অফার আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা সেটা হচ্ছে একটা রেশমের টিউলিপ করা বা রেশম স্বর্ণ স্বর্ণ কাতান টাইপের যে শাড়িগুলো হয় মাধবীলতা ঠিক আছে মাধবীলতা ডিজাইন যাচ্ছে পুরো শাড়ি 350 টাকা যাচ্ছে ঠিক আছে 350 পুরো শাড়িটা দেখে নাও 350 রুপিসে যাচ্ছে শাড়ি এই যাচ্ছে শাড়ি আর এই যাচ্ছে কালার ঠিক আছে আমি আছি বাট ভয় পাচ্ছি থাকবো না চলে যাব দারুণ দেখতে মা বলছে দারুণ দেখতে থ্যাংক ইউ মায়ের নোয়েলটা খুব পছন্দ হয়েছে আচ্ছা রেড এমন একটা কালার যেটা আমাদের ভীষণ 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 সকলের পছন্দ তাই নয় কি রেড আর ব্ল্যাক এই যাচ্ছে শাড়িটা পুরো খুলে দেখালাম শাড়িটা দেখে নাও 350 রুপিস থাকছে শাড়ি থাকছে 350 রুপিস রেশম সুতোর কাজ করা আছে আর এই যাচ্ছে এটার ব্লাউজ পিসটা দেখে নাও এই যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই যাচ্ছে ব্লাউজ পিস দেখে নাও ঠিক আছে ব্লাউজ পিস যাচ্ছে এইটা দেখে নাও এই যাচ্ছে পুরো শাড়িটা খুলে দেখিয়ে দিলাম এইটা যাচ্ছে শাড়িটা 350 টাকা 350 রুপিস অনলি এই যাচ্ছে এবং এইটা সাসপেন্স যে রেখেছিলাম সেটা ভালো লাগলো কিনা সেটা আমাকে একটু জানাও সেটা কিন্তু জানাও সঙ্গমিতা ম্যাম কি আছে এর অন্য রং হবে হ্যাঁ এটার অন্য রং হবে এটা একটা রং আছে হ্যাঁ ব্লুটা হ্যাঁ 350 এটার আরেকটা কালার আছে দেখাচ্ছি না এটার আরো অনেকগুলো কালার আছে মিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয় কালিন্দিরি ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখব আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখব আসিয়া যদি দেখার ইচ্ছা হয় 350 যদি দেখার ইচ্ছা হয় তোমার মিঠুর মনে লয়ে মেটেরিয়াল সিল্ক সফট সিল্ক কালিন্দিরি ঘাটে আইসো দুপুরের সময় 350 আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া নোয়েল পেয়ে রে নোয়েল দারুণ পেয়েছো দারুণ শাড়িটা পেয়েছো আই ট্রাস্ট মি মানে ওয়ান অফ দ্য বেস্ট পেয়ে গেছো কি পেয়ে গেছো বলে দিয়েছি সঙ্গে গেছো ঠিক আছে 350 গোলাপ সিল্ক যাচ্ছে দেখে নাও
ঠিক আছে গোলাপ সিল্ক নোয়েল পেজ তুমি ফাটাফাটি তুমি তোলো কিন্তু মানে ঠিকঠাক আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও ও কি দেখতে শাড়িটা কি করে দিচ্ছি বলো তো এত কম কি জানি আসলে কি আমার নতুন স্টক ঢোকাতে হবে জায়গা খালি করতে হবে তো বলো জায়গা খালি করতে হবে তো হ্যাঁ জায়গা খালি করতে হয়েঙ্গা তো এই দেখো ঠিক আছে এই যাচ্ছে আচ্ছা এইটা যাচ্ছে অনলি এন্ড অনলি 350 রুপিস এ ঠিক আছে 350 টাকা এর আগের ব্লুটা কে নিয়েছে জানি না তুতে ব্লুটা জাস্ট টু ডাই ফর মানে কোনো কথা হবে না শাড়িটা আচ্ছা বৈশাখী ম্যাডাম কে বলবো ম্যাম এখানে আমি তো আপনাকে নাম এটা সব সফট সিল্ক সব সফট সিল্ক কুর্তি দেখলুম দেখুম হ্যাঁ কুর্তি দেখুম 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 একটু শাড়ি দেখিয়ে নি তারপরে কুর্তি নিয়ে আজকে দেখাবোই আমি তুমি টেনশন নিও না ঠিক আছে আজকে লাইভ প্রথমেই যা একটু রেগে গেছিলাম তাদের জন্য তারা যারা আজকে পেমেন্ট করবে ঠিক আছে যারা ইনস্ট্যান্ট পেমেন্ট করবে যে ইনস্ট্যান্ট পেমেন্ট করবে তাকে শাড়িটা দিয়ে দেওয়া হবে তারপরে এসে শাড়ি না পেলে আমার কিছু বলবে না ঢাকাইটা 1250 1250 দেব প্রপার ঢাকাই তাঁতের ঢাকাই কোন রকম গুজরাট ঢাকাই নয় এটা কটন দাই যে 1250 পাগলা ঢাকাইটা জাস্ট পাগলা দেখেন এই যাচ্ছে পুরো 2450 এর শাড়ি 1250 ঠিক আছে যে যে পেমেন্ট করবে সে নেবে গল্প শেষ ঠিক আছে 1250 শাড়িটা পুরো শাড়ি কাজ আছে কোনো গ্যাপ নেই শাড়িতে ঠিক আছে অনন্যা সলিউশনে যখন সেল হয় তখন এভাবেই হয় আমি সেল মানে সেল বোঝাই আমি সেল মানে বলে দাম বাড়িয়ে দাম কমাই না আমার এখানে ওরকম কাজ হয় না ঠিক আছে কটন দাও এই যে ফোন পে নাম্বার দাও প্লিজ বৈশাখী চৌধুরী ম্যাডাম আপনাকে প্রসেসটা একটু বোঝাই আপনি ধরুন এটা নেবেন আপনি আগে আমাদের স্ক্রিনশট দেবেন কেমন ম্যাম আপনারটা কনফার্ম হলে আমরা তক্ষুনি আপনাকে দিয়ে দেবো আর আপনি যদি ফোন পে নাম্বার আলাদা করে চান আমি যদি আপনাকে এখানে দিয়ে দিই কনফার্ম হয়তো হলো না আপনি হয়তো পেমেন্ট করে দিলেন তখন আমরা পড়ে যাবো মুশকিল আমি জানি না এটা কে পেলো আমি জানি না 50% ঢাকায় গিয়ে পেয়েছে বলতে পারবো না তবে যে পেয়েছে সে ভীষণ লাকি এটুকু বলতে পারবো প্রাইস যাচ্ছে 1250 নো গ্যাপ ঢাকায় স্কিন কালার গঙ্গা জল কালার যাচ্ছে এবং এই কাজটা যাচ্ছে এইটা ব্ল্যাক আর গ্রিন কালার যে পেলো সে জাস্ট পেয়ে গেল মানে জাস্ট পেলো আর কি আচ্ছা এই জিনিসই আরেকটা দেখাই যখন আছে সেটা হচ্ছে একটা হালকা চন্দন কালারের যাচ্ছে ঠিক আছে 1250 ঢাকায় দিয়ে দিচ্ছি নিয়ে নাও ওকে 2450 ঢাকায় এটা ঠিক হলো না এটা ক্যা হুয়া ইয়ে কেসে হুয়া ঠিক আছে এই যাচ্ছে ওফ হ্যাঁ আমার কাছে এখন পয়সা নেই ভেতরে মিনেকারি কাজ আছে সাদাতে দি 600 সিল্ক গুলো দেখাও না প্লিজ বাবু 600 দেব না সিল্ক গুলো তাই জন্য আমি 660 ম্যাক্সিমাম 620 করতে পারি দেখে নিচ্ছি রেড এন্ড হোয়াইট শাড়ি দেখছি মঞ্জিত ম্যাডাম দেখে নিচ্ছি আচ্ছা আচ্ছা দুটো ঢাকায় দেখিয়ে দিলাম 1250 ঠিক আছে যে পে করবে তার ঠিক আছে আচ্ছা অ্যানি আমি আজ অন্ধ অন্ধ হো গিয়া বলছে অন্ধ হো গিয়া এসা কেসা হতা হ্যায় এসা কেসা মন খুলে বুকিং কর কালকে সকালবেলা গিয়ে এসবিআই তে ঢুকিয়ে দিবি টাকা আবার কালকে ফার্স্ট এপ্রিল সকাল সকাল ব্যাংক চলে যাবি অত টেনশন নিচ্ছিস কেন আচ্ছা দেখে নাও ব্ল্যাক সরি বলতো কুর্তি দেখাও দেখাবো টুক 4 সারিজ অলরেডি ইসকা মজা আয়েগা আরশি ম্যাডাম ইসকা মজা আয়েগা চা এইটা হচ্ছে বাংলাদেশের তাঁত ঠিক আছে বাংলাদেশের তাঁত 650 এ থাকবে বাংলাদেশের তাঁত 650 এ থাকবে এই যাচ্ছে মানে দেখো সত্যি দুটোই সুন্দর কালে তাই না ম্যাম বলো দারুন দারুন তুমি কিন্তু আমার হেজিটেট করো না বুকিং করতে ভেবো না যে তোমাকে বলবো যে না দেবো না মনে ম্যাম আমি বাবা আমি তো গিয়ে টাকা দেবো আমাকে কি দেবে না ম্যাম তোমাকে দেবো একদম না ম্যাম তো অনলাইনেও করেন একদম তুমি আমাদের ভীষণ একজন প্রিয় মানুষ আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে
এই যাচ্ছে, টেনশন লেনে গা নেই দেনে গা হ্যাঁ, বাট তোকে টেনশন দিতেই যাই না, এরম বলিস না, তুই আমায় কোনোদিনও টেনশন দিতে পারিস না, তুই আমাকে খালি ভালোবাসতে পারিস, এটাই আমার বিশ্বাস। আরো রেড এন্ড হোয়াইট দেখাও, রেড এন্ড হোয়াইট নেই, একটা রেড এন্ড হোয়াইট আছে দেখিয়ে দিলাম, ঠিক আছে, 650 টাকায় বাংলাদেশি ঢাকাই, ঠিক আছে, বাংলাদেশি ঢাকাই। লিপাদি একটা থ্যাংক ইউ বলে দাও, লিপাদি একটা থ্যাংক ইউ বলে দিচ্ছি, একটু কটন বাটিক দাও না গো, আহারে বেচারা, অনলি হোয়াইট কিছু, শুধু হোয়াইট কিছু তো আমার কাছে নেই, শুধু হোয়াইট, একদম প্লেন হোয়াইট নেই আমার কাছে। আচ্ছা এরপরে চলে যাবো আরেকটা শাড়িতে, দাঁড়াও, আচ্ছা এটা একটা ব্ল্যাক, ঠিক আছে ব্ল্যাক, তাই তো বললাম মেডিসিনটা খেয়েছিস, আজকে ভুলে গেছি মেডিসিনটা খেতে ভুলে। আচ্ছা এটাও থাকবে, আচ্ছা এটা থাকছে 1000 rupees only, দেখে নাও, 1000 rupees only, দেখে নাও, হ্যান্ডলুম, ঠিক আছে, হ্যান্ডলুমের শাড়ি, পুরো শাড়িটা ব্ল্যাক যাচ্ছে, গ্রিন যাচ্ছে, 600 সিল গুলো দাও না এক্ষুনি দেবো, এই যাচ্ছে রেড, এই যাচ্ছে গ্রিন, ঠিক আছে, 1000, সঙ্গমিত্রা একবার দেখে নাও। আচ্ছা এই যাচ্ছে একটু ঘন কাজ, তারপরেরটা হচ্ছে হালকা কাজ, এই যাচ্ছে আঁচলাটা, দেখে নাও, হ্যান্ডলুমের অসম্ভব সুন্দর শাড়ি, এটা অফারে দিচ্ছি 1000 rupees, এটা অরিজিনাল প্রাইস ছিল 2150, ঠিক আছে, 2150 এর হ্যান্ডলুম মানে কি হ্যান্ডলুম মানে বুঝতে পারছো, পুরো তসর ফিনিশ দেবে, আমি সবার জন্য গিফট কিনছি, থ্যাংক ইউ ডার্লিং, থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আস গো হেড and yes for making choitro sale a grand success, always tumra sob shomoy shonge thako 11th april ider din dokan khola di, ha babu amader amader dokan ekdom bondho thake na, amader ider din o khola thake, khali durga pujo 4 din bondho thake ar holi din ta bondho thake, generally amader sob dini khola thake, ider din 11th april khola thakbe, ekta 1000, ha acha eta dan mone hocche oshombhob sundor shari ta, oshombhob, acha acha er pore arekta shari te chole jabo, ডাইরেক্ট ফ্রম এয়ারপোর্ট একবার তোমার দোকানে ঢু মেরে বাড়ি যাবো, একদম বলে দেবে কটায় আসছো, আমি তাহলে থাকার সেদিনকে একদম চেষ্টা করবো। এই জায়গার যে জায়গাটা, এইটা একটু কালারটা দেখে নাও, এরকম হয়ে গেছে, এই যে ব্যাস, দ্যাটস অল, এই শাড়িতে আর কোনো প্রবলেম নেই, 1200 টাকায় দিচ্ছি 2650-এর শাড়ি, ঠিক আছে, হ্যালো গর্জেস, হ্যালো ডার্লিং, হ্যালো, 2650-এর শাড়িটা দিচ্ছি 1200 টাকায়, কি শাড়ি দেখিয়ে দিচ্ছি, দেখে নাও, আচ্ছা এই যাচ্ছে শাড়িটা, পুরো শাড়িটা মিষ্টি একটা কালার, এই যাচ্ছে, হ্যাঁ এটা একদম মানে কটন বেনারসি, আর এই যাচ্ছে তোমার ব্রোকেডের ব্লাউজ পিসটা যাচ্ছে এইটা, ঠিক আছে, এই যাচ্ছে শাড়িটা, এই যাচ্ছে আঁচলাটা, শুধু এই জায়গাটুকু একটুখানি কালার, ভাঁজের যে কালার থাকে সেই কালারটা একটু হালকা হয়ে গেছে, কেমন, সো এই জায়গাটা কালার হালকা হয়েছে, 1000-এ দিচ্ছি শাড়িটা, 1200-এ দিচ্ছি, ঠিক আছে, এই যাচ্ছে 2650-এর শাড়ি, একদম সুন্দর শাড়ি, মানে পরবে বোঝা যাবে না, আর যারা প্লিট করে পরবে জিনিসটা দেখাই যাবে না, ঠিক আছে, এই যাচ্ছে শাড়িটা, অসাধারণ দেখতে, একটা রেড ব্রোকেড ব্লাউজের সাথে পরবে বা একটা স্লিভলেস পিঙ্ক এর সাথেও পরতে পারো, খুব ভালো লাগবে শাড়িটা, কেমন, আচ্ছা সরালাম, আচ্ছা এবার চলে যাবো আমাদের ভাগলপুরি সিল্কে, ঠিক আছে, চলে যাবো ভাগলপুরি সিল্কে, অরিজিনাল প্রাইস হচ্ছে 1750, ঠিক আছে, অরিজিনাল প্রাইস হচ্ছে 1750, এগুলো সব বিলো কস্ট প্রাইসে সেল হবে, দেখে নাও, এই দেখে নাও রেড অ্যান্ড ব্ল্যাক, ঠিক আছে, এই দেখে নাও রেড অ্যান্ড ব্ল্যাক, 1750-এর শাড়িটা আজকে মাত্র অ্যান্ড মাত্র 950-এ থাকবে, 950, দেখে নাও 950 ফর দিস বিউটিফুল রেড অ্যান্ড ব্ল্যাক, কোথাও কোনো এটার কোনো দাগ নেই, কোথাও কোনো অসুবিধে নেই, 950 থাকছে প্রাইস, এই যাচ্ছে শাড়ি, দেখে নাও এই যাচ্ছে শাড়ি, একটু মহুয়া দিয়ে আর প্রভা ম্যামকে একটু সার্কেল দিয়ে ট্যাগ করে দাও, সার্কেল দিয়ে মানে অ্যাট দ্য রেট করে, আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে 1750 অরিজিনাল প্রাইস, আজকের জন্য সেল থাকছে 950, ভাগলপুরি সিল্ক
অল ওভার কাজ করা আছে আর পার্টটা টেম্পল খালি দেখে নাও পার্টটা কোথাও কোনো প্রবলেম নেই আগে সাইটা প্রবলেম আছে বলে দিয়েছি ঠিক আছে কোথাও কোনো প্রবলেম নেই দেখে নাও এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে শাড়িটা কিন্তু অসাধারণ 950 only ঠিক আছে একটু শাড়ি দেখি এবার একটু কুর্তিতে চলে যাব ঠিক আছে হোয়াইট রেডটার অরিজিনাল দাম কত ছিল গো হোয়াইট রেডটার 1050 টা আজকে মনে হয় 750 না 650 কজ 650 দিয়ে দিলাম আচ্ছা আরো দুটো কটন দেখিয়ে দেব দেখে নাও একটু বলছি জাস্ট ডোন্ট মাইন্ড ওটা না হয় সেল করো না কাউকে দিয়ে দাও এমনিতে হ্যাঁ একদম ঠিক আছে আমি ওই জন্য দেখিয়ে দিলাম মানে জিনিসটা দেখো যেটা যেটা অসুবিধে থাকবে যে শাড়িটা আমি বলে দেবো অসুবিধে নেই যেটা অসুবিধা হবে একদম ঠিক আছে সিল্ক দাও ছশোর দিচ্ছি আচ্ছা এই যাচ্ছে একটা কটন যেটা বেসটা পুরোটা হোয়াইট চাইছিলে হোয়াইট কটন এই যাচ্ছে ঠিক আছে আর এই যাচ্ছে তার ব্লাউজ পিস আচ্ছা এইটার কিন্তু অরিজিনাল প্রাইস হচ্ছে 1180 আজকে এটাকে দেবো 850 ঠিক আছে 1180 মঙ্গলগিরি দেখাবো মঙ্গলগিরি আমি দেখাবো আচ্ছা এই যাচ্ছে এটা হচ্ছে তাঁতের শাড়ি ঠিক আছে তাঁতের ওপরে এই ওয়ার্কটা করা আছে 850 দেবো শাড়িটা পুরো তাঁতের ধনেখালি তাঁত এটা ঠিক আছে এটা ধনেখালি তাঁত বলে এই যাচ্ছে তাঁতটা ভাগলপুরি সিল্কি আজকে 850 এটার দুটো কালার আছে এটার একটা কালার আছে এটা বোধ হয় হয়ে গেল ডান হয়ে গেল এটার কোথাও কোনো ডিফেক্ট নেই ঠিক আছে ব্লাউজ পিস আছে তুমি ব্লাউজ পিসটা একটু এ করো তো হ্যাঁ তাহলে এটাকে গোটাবে হ্যাঁ ওরকম ভাবে গোটাবে একদম একদম এটাকে হাফ করো হ্যাঁ দাঁড়ো এটার আরেকটা কালার আছে লিফ ইজ ব্লু ঠিক আছে এটার আরেকটা কালার আছে লিফ ইজ ব্লু হাতে পেলে শাড়িটা বুঝবে অসাধারণ ধনেখালি শাড়ি ঠিক আছে হ্যাঁ ভাগলপুরি সিল্ক আরো দেখাবো মাঝখানে একটু কুর্তি দেখিয়ে নেবো আবার ভাগলপুরি সিল্ক আবার শুরু করব আমি ভাগলপুরি সিল্ক আর আরেকটা কি চাইলো মঙ্গলগিরি না কি চাইলো ওইটা দিয়ে শুরু করবো আচ্ছা একটু মাঝখানে কুর্তি দেখিয়ে নেবো 250 টাকা থেকে কুর্তি দেবো আজকে ঠিক আছে এই যাচ্ছে এই যাচ্ছে এই যাচ্ছে দেখে নাও 850 850 ঠিক আছে 850 দেখে নাও আমি এটা আমি এসএস দিয়েছি দেখোই নি দেখিও না এটা কোনটার কোনটার এসএস দিয়েছে ব্লু হোয়াইটটা সঙ্গমিত্রা কিসের একটা এসএস দিয়েছে দেখে নিচ্ছে তোমার একদম টেনশন নেই দেখে নিচ্ছে আচ্ছা ₹350 একটা ব্ল্যাক রেড দেখিয়ে দিচ্ছি ₹350 একটা ব্ল্যাক রেড দেখিয়ে দিচ্ছি দেখে নাও ₹350 একটা ব্ল্যাক রেড যদি দেখার ইচ্ছা হয় তোমার নিথুর মনে লয় কালিন্দিরি ঘাটে আইস দুপুরের সময় আমি জল ভরে পার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া দেখো আসিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া কটন হ্যান্ডলুম ইন্ডিগো এরকম কিছু আছে ছিল আমার কাছে দেখছি খুঁজে দেখছি একদিন তো শাড়ি লাইভ হবে না আবার খুব শিগগিরই শাড়ি লাইভ হবে হয়তো সোমবার তো পারবো না মঙ্গলবার হবে হয়তো কেমন এই যাচ্ছে এই যাচ্ছে অলরেডি আই হ্যাভ গিভেন অরেঞ্জ ওয়ান আচ্ছা যে যেটা দিচ্ছ ম্যাম তোমরা একদম একটু ওয়েট করে যাও ঝর্ণা তোমাদের কনফার্ম করে দেবে কেমন কারণ জিনিসটা আছে সব শাড়ি এক পিস করে আছে দু পিস করে নেই ওপরে উঠে একটু দেখো তো আর কোনো কটন আছে কিনা দেওয়ার মতো আচ্ছা এই যাচ্ছে 350 ব্ল্যাকটা ব্ল্যাক রেডটা ঠিক আছে ব্ল্যাক রেডটা চলে যাচ্ছে এটা এটারই আমি বোধহয় দিলাম হচ্ছে তুতেটা কে নিয়েছে জানি না তুতেটা ব্যাপক কালার ব্ল্যাকটাও তো কিছু বলার নেই নতুন করে এসএস দিয়েছি ঠিক আছে পাপি আমি এসএস দিয়েছি আচ্ছা এটার এটার ব্ল্যাকটা কি প্রাইসে দিলাম একটু বলবে না ভাই এটা এইটার দুটো কালার আছে হ্যাঁ এইটার আরেকটা কালার আছে রেডটা ঠিক আছে এটার প্রাইসটা কত বলেছিলাম কারোর খেয়াল আছে 750 বলেছিলাম কিনা 750 1450টা 750 যে ভাগলপুরি সিল্কটা দেখিয়েছি সেটার আরেকটা কালার আছে সেটা হচ্ছে রেড ঠিক আছে এটা কিন্তু সিমিলার শাড়ি এটা সিমিলার শাড়ি দেখে নাও এইটা একটা যাচ্ছে ব্ল্যাক একটা যাচ্ছে রেড দেখে নাও একটা যাচ্ছে ব্ল্যাক
আরেকটা যাচ্ছে রেড একটা একটা যাচ্ছে ব্ল্যাক একটা যাচ্ছে রেড দেখে নাও এই যাচ্ছে 750 ভাগলপুরি ঢাকায় যাচ্ছে ভাগলপুরি ঢাকা আমরা কি আজ কুর্তি দেখব না দেখবো না আমরা কুর্তি হ্যাঁ দেখবে মঙ্গলগিরি পিপি কত মঙ্গলগিরি এক খুঁজতে হবে তারপরে পিপি বলতে পারবো মঙ্গলগিরি আছে 2 পিস ভাই ভাবতে পারবে না কি শাড়ি মানে কাউকে গিফট করবে সে আর কি মানে অবাক হয়ে যাবে এটুকু বলতে পারি আচ্ছা একটা শাড়ি দেবো কালামকারি ইটস এ হেভি শাড়ি হেভি কটন বলতে চাই আমি একদম নরম মলমলের মতো ঠিক আছে যে নরম মলমল চাইছিলে এটা তার জন্য ঠিক আছে এই দেখো দেখে নাও এই যাচ্ছে শাড়িটা 680 আজকে 550 টাকা থাকবে শাড়িটা 550 এই যে মলমল একদম কটন মলমল শাড়ি একদম 550 টাকা থাকবে কটন মলমল এইটার ব্লাউজ পিস কিন্তু নেই ঠিক আছে এটার ব্লাউজ পিস কিন্তু নেই এইটা হচ্ছে এই এইটার আঁচলাটা এই জায়গাটা হচ্ছে আঁচলাটা শাড়িটা কিন্তু পুরো সেম যাচ্ছে 550 টাকা কটন পিওর কটন মানে 100% কটন আর এই যাচ্ছে লেন্থটা দেখে নাও এই যাচ্ছে লেন্থটা অর্থাৎ বহর শাড়ির বহর যদি চেস্ট অবধি হয় বুঝবে শাড়ি ইজ ভেরি গুড ঠিক আছে এই যাচ্ছে সিল্ক দামি শাড়ি আরো বেশি হয় এই যাচ্ছে ঠিক আছে 550 টাকায় থাকছে এই কটন হাই অর্ণা জাস্ট নাও জয়েন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ফর জয়নিং 550 টাকা থাকছে কটন মলমল কটন পিওর কটন 100/100 ব্লাউজ পিস ছাড়া থাকছে ঠিক আছে এই যাচ্ছে কটনটা 550 রুপিস বড়ে আচ্ছে লাগতে হ্যায় এই ব্লাউজ পিস আছে সরি 550 টাকা ব্লাউজ পিস আছে সরি এই সরি সরি ব্লাউজ পিস আছে ঠিক আছে ये धरती ये नदिया ये रहना और तुम हम तुम এটা কিন্তু লিনেন দেখাচ্ছে ঠিক আছে হাম তুম কিতনে 1750 মানে অফারে ছিল 1750 আজকে 1000 রুপিস থাকবে 1000 এ লিনেন পাচ্ছ 1000 এ লিনেন পাচ্ছ দেখিয়ে দিচ্ছি হাম তুম কিতনে পাস কিতনে দূর হ্যায় চাঁদ সিতারে সচ পুছো তো মন কো ঝুঠে লাগতে হ্যায় ইয়ে সারে মগর সচ্চে লাগতে হ্যায় ইয়ে ধরতি ইয়ে নদিয়া ইয়ে রেনা অর অর তুম হাম তুম কিতনে এটা লিনেন 1000 রুপিস থাকছে এটা অ্যাকচুয়াল প্রাইস 2250 হাম তুম কিতনে পাস কিতনে দূর হ্যায় চাঁদ সিতারে সব সচ পুছো তো মন কো ঝুঠে এটা কিন্তু উইভিং ঠিক আছে নট প্রিন্ট উইভিং सच लगते हैं ये सारे मगर सच्चे लगते हैं ये धरती ये नदिया ये रहना और तुम ज़्यादा सीरियस बायर ना अभी पर पेमेंट रुकते देखते बच्ची सो दिस इज व्हाट অনন্যা সুইশন সেল লাইফ इज ऑल अबाउट আমি সারা বছর এটা করি না কিন্তু যে সময়টা করতে হয় আমায় করতে হয় তোমরা আমাকে সেটার জন্য ভুল বুঝো না আমি এটুকুই বলতে চাই খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ ভাবিয়া দি আমি দুটো শাড়ি নিলাম থ্যাংক ইউ দেবশ্রী ম্যাম থ্যাংক ইউ আচ্ছা এবার একটা বেগমপুরি দেব ঠিক আছে বেগমপুরি কটন দেব দেখে নাও 550 টাকা দাম থাকবে বেগমপুরি কটন ঠিক আছে এটা অ্যাবসলিউট বাংলার তাঁত তাঁতের 550 টাকা 550 টাকা নতুন কাস্টমার হলে প্লিজ আস্ক টু পে বিফোর দ্য লাইভ এন্ডস সেম শাড়ি অন্য কেউ চাইলে প্লিজ তাকে ওয়েটিং লিস্টে করে স্টার রাখো আমি আরই ভুগতে পারবো না কারণ এগুলো মানে কস্ট প্রাইসেরও নিচে দিচ্ছি তো মানে আমি কালকে অবধি ওয়েট করতে পারবো না যিনি দেবেন তাদের শাড়িটা আচ্ছা দেখে নাও 650
বেগামপুরী এগুলোর অরিজিনাল প্রাইস 1050 তোমার পেন্ডেন্টটা দেখো 450 বাবু প্লিজ শো পিওর সিল্ক কোথায় পাবো কোথায় পাবো আমি পিওর সিল্ক সীমা ম্যাডাম কিধার মিলেগা তুই তো পুরো স্টেজ সিঙ্গার হয়ে গেছিস রে ওরা যেমন গান গাইতে গাইতে কথা বলে তুইও ঠিক তেমনই গাইলি বাবা বাবা তুই আমার স্টেজ সিঙ্গার বানিয়ে দিয়েছিস 450 টাকা গনু বাবার এটা আমি দুটো শাড়ি নিলাম বাপিয়াদি দুটো শাড়িটা তোমার শুরু দাঁড়া কুর্তিগুলো দেখাই তুমি আগে কুর্তিগুলো দেখো আচ্ছা 650 বেগমপুরি কটনটা দেখে নাও আচ্ছা এই যাচ্ছে বেগমপুরি কটনে কিন্তু ব্লাউজ পিস থাকে না ঝাড়া 14 হাত শাড়ি হয় এগুলো ঠিক আছে এই যাচ্ছে শাড়ি দেখে নাও এই যাচ্ছে শাড়ির আঁচলাটা কটন মানে একদম পিওর কটন এটা তাঁতের মানে তাঁতে বোনা যেহেতু সেহেতু এই যাচ্ছে পাটটা 650 তোমার থেকে যা জুয়েলারি নিয়েছি ড্রেস বা শাড়ি প্রথম নেব আজ থ্যাংক ইউ নবনীতা ম্যাম থ্যাংক ইউ সেমি সিল্ক দেখো হ্যাঁ সেমি সিল্ক আছে আমি নিউ আই ক্লিয়ার অল মাই পেমেন্ট ইমিডিয়েটলি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমাকে এইটুকু ভরসা করার জন্য আমার কথাটা রাখার জন্য অসংখ্য ধন্যবাদ আরশি ম্যাম থ্যাংক ইউ কুর্তি দেবো ইয়ে দিল দিওয়ানা দিওয়ানা ইয়ে দিল না দিওয়ানে নে আমার ওপরে তাকটা কিন্তু পুরো খালি করে দিয়েছে থ্যাংক ইউ ভেরি মাচ আমি তাই জন্য আগেই অ্যাডভান্স পেমেন্ট করে রেখেছি এটা এসা নেই খেলেঙ্গা আপলোক এসা নেই খেলেঙ্গা 650 ঠিক আছে জিনিস পেয়ে বলবে আর লিনেন দেখাবে না অন্য কালার আর লিনেন থাকলে তো দেখাবো দাঁড়াও দেখাচ্ছি আর একটা লিনেন নয় এটা কি এটা তো কটন লিনেন হ্যাঁ এটা তো পিওর কটন লিনেন এটা পিওর কটন লিনেন 1750 টাকায় দেবো 1750 টাকায় দেবো দেখে নাও এই যাচ্ছে পিওর লিনেন সুতির দাম অলওয়েজ বেশি হয় দেখে নাও আচ্ছা এবার নিশ্চিন্ত হয়ে জিনিস দেখতে পাবো হালু ভাই দিদি লাম হাম ঔরঙ্গাবাদ সে আরে বাপরে তুম ঘুরতে গিয়েও হামকো দেখতা হ্যায় তাই জন্য তুমি হাম ধন্যবাদ বলতা হ্যায় 1000 রুপিস থাকছে রেড কালারের লিনেন তার সাথে কাজ করা আছে দেখে নাও এটাকে কি আর কাজ বলে আমি ভুলে যাচ্ছি খেস খেসের কাজ আজ তোমাকে রে ফার্স্ট টাইম নিচ্ছি শাড়ি খুব ভালো লাগছে শাড়িগুলো আমার পুরো ট্রাস্ট শাড়িগুলো খুব ভালো হবে আই এম সো শিওর দ্য পার্সন হু থিঙ্কস পজিটিভস রিসিভস অলওয়েজ পজিটিভ থিঙ্কস আর আমি কখনো বাজে কোয়ালিটির জিনিস বিক্রি করি না গো আই হ্যাভ সাম জুয়েলারি আর্টিকলস অ্যান্ড ফিউ শাড়ি আর্লিয়ার অল ওয়ার অসম থ্যাংক ইউ সীমা ম্যাম থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ এনি আদার কালার্স অ্যাভেলেবেল মার জন্য নেব দেখছি চেষ্টা করে দেখছি নবনীতা ম্যাম আমি রেড শাড়িটা এইরকম শাড়িটা ব্ল্যাকে খুঁজছিলাম তাই নাকি আমার এটা রেডি আছে হাম তো তুম সবকো মিস করতা হ্যাঁ তাই খুশ হো জায়গা হ্যাঁ বুঝতে পারতা হ্যাঁ এইটা যাচ্ছে খেসের কাজ আর এটা কিন্তু পুরো স্টিচ দেখে নাও এটা কিন্তু পুরো স্টিচ ওয়ার্ক দেখে নাও এই যাচ্ছে স্টিচ ওয়ার্ক লিনেন যাচ্ছে কটন লিনেন যাচ্ছে 100% কটন লিনেন এটার কিন্তু কাজটা দেখে বুঝতে পারবে এটা যাচ্ছে স্টিচ ওয়ার্ক আজকের জন্য 1000 এটা কটন লিনেন দেবশ্রী ম্যাম এটা কটন লিনেন 1000 যাচ্ছে এটার প্রাইস আঁচলাটা ইজ টু ডাই ফর দেখে নাও আঁচলাটা ইজ টু ডাই ফর এই হচ্ছে একটা ইয়েলো যেটা ভীষণ ব্রাইট আর সুন্দর আর ব্লাউজ পিস আছে কিনা দেখে নিয়েছি মনে হয় লিনেনে ব্লাউজ পিস থাকে না তো বুঝতে পারছি না ব্লাউজ পিস আছে কিনা যদি থাকে তাহলে এটা হয়তো রানিং এ ব্লাউজ পিস থাকতে পারে শাড়িটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি শাড়িটা পুরো শাড়িটাই এইরকম ঠিক আছে দেখে নাও পুরো শাড়িটাই এইরকম ঠিক আছে সো দ্যার ইজ নো গ্যাপ পুরো শাড়ি যেখান থেকে গুজবে সেখান থেকে খেসের কাজ করা আছে আর এই যাচ্ছে ব্লাউজ পিসটা এই এটা মনে হচ্ছে হ্যাঁ এটাই মনে হচ্ছে ব্লাউজ পিস হ্যাঁ এই প্লেনটা যাচ্ছে ব্লাউজ পিস এই যাচ্ছে আঁচলাটা 1000 রুপিস অনলি কটন শাড়ি তো ইজ ভেরি ভেরি কস্টলি তোমরা জানো এবং এগুলো বিলো দ্য কস্ট প্রাইস দিচ্ছি লিনেনের সাথে খেস ইজ সামথিং উইচ ইজ অসাধারণ ঠিক আছে লিনেনের সাথে খেস আর রেডটা ইজ লাইক রেডটা কিন্তু ভীষণ সুন্দর রেড ঠিক আছে রেডটা অসাধারণ রেড যারা নেবে ক্যাটক্যাটে নয় লাল কিন্তু ক্যাটক্যাটে নয় ভালো এটাকে এমনি করো আচ্ছা এই যাচ্ছে আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মাধবীলতা পুরোটা কাজ করা আছে দেখে নাও মাধবীলতা পুরোটা কাজ করা আছে দেখে নাও আর 3-4টে শাড়ি দেখে আমি কুর্তিতে চলে যাব ঠিক আছে মাধবীলতা পুরোটা কাজ করা আছে দেখে নাও এই যাচ্ছে শাড়িটা র সিল্ক ফিনিশ দেবে ঠিক আছে র সিল্ক ফিনিশ দেবে শাড়িটার কস্ট প্রাইসটা কোথাও লেখা নেই শাড়িগুলো কিরকম দাম ছিল 2200 মতো ও আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে
এই যাচ্ছে অকারিয়ালোর সাথে বড় বড় ফুল করা হালুম। আমি রিপ্লাই করতে পারছি না কমেন্ট টেনে, কেন 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 কেন। আচ্ছা এই যাচ্ছে শাড়িটার আঁচলাটা দেখে নাও, এই যাচ্ছে কালারটা। হ্যালো অনন্যা, তোমার কাছে প্রি ড্রেপ শাড়ি আছে? প্রি ড্রেপ বলতে মানে আগে থেকে তৈরি করা, মানে রেডিমেড শাড়ি? না গো, আমি রেডিমেড শাড়ি এখনো পর্যন্ত রাখতে শুরু করিনি ম্যাডাম, আমার কাছে নেই গো প্রীতিকা ম্যাম। এই যাচ্ছে, ঠিক আছে। এটা শাড়িটার 2450 মনে হয় প্রাইস ছিল, এটা আমি আজকে 950-তে দিয়ে দেবো, 950-তে দিয়ে দেবো। পুরো শাড়িটা একদম র সিল্কের বেস, আর এই যাচ্ছে তোমার ফ্লাওয়ার ফ্লাওয়ার কাজ করা, 950-তে দিয়ে দেবো শাড়িটা। আচ্ছা এবং এই শাড়িটার কিন্তু একটা সুন্দর ব্লাউজ পিস আছে, সুন্দর ব্লাউজ পিস আছে, দেখে নাও। এটা যে পাচ্ছ সে আমাকে একটু জানিও কেমন লাগলো, ঠিক আছে। এই যাচ্ছে 950-তে দিয়ে দেবো, সঞ্জারি ম্যাম নিয়েছেন, অসাধারণ শাড়িটা। আর এটা কিন্তু পুরো একটা গোল্ডেন ফিনিশ দেবে, শাড়িটা পুরো একটা গোল্ডেন ফিনিশ দেবে, কারণ শাড়িটার যে কালারটা সেটা কিন্তু অসাধারণ, ঠিক আছে। থ্যাংক ইউ ফর অল দ্য কোঅপারেশন, তোমরা যে কোঅপারেশন করছো, পেমেন্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এরপর কারোর কমেন্টে রিপ্লাই করতে পারছি না, আমি কমেন্ট করতে পারছি যাই না কেন, কোনো একটা সমস্যা হবে আমার মনে হচ্ছে। আচ্ছা হাঁপিয়ে গেছি আমি, একটু রেস্ট নিয়ে নি দাঁড়াও। আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সিকো গাদোয়াল, ঠিক আছে। সিকো গাদোয়াল এটাগুলোর প্রাইস ওই 2200-2500 মতো ছিল মনে হয়। আচ্ছা 2200-2500 ছিল। কি শাড়ি দিদি এটা? সিকো গাদোয়াল সেমিসিল্ক দেখাবো, একটু ওয়েট করো, সেমিসিল্ক দেখাবো, একটু ওয়েট করো। আচ্ছা এই যাচ্ছে, দেখে নাও, এই যাচ্ছে সেমি সিল্ক, এই এটা হচ্ছে সিকো গাদোয়াল যাচ্ছে, ব্ল্যাক আর রানি কালার, ঠিক আছে। ব্ল্যাক এটা 2300-2400 দাম ছিল, আজকে 1250-এ দিয়ে দেবো, ঠিক আছে, 1250-এ দিয়ে দেবো, 1250-এ সিকো গাদোয়াল দিয়ে দেবো, 1250-এ, 2450-এ শাড়ি, 1250, ঠিক আছে। সেমি সিল্ক দেখায় গা, আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে, সিকো গাদোয়াল যাচ্ছে, আর কিছু বলার নেই, কি ওর বার্থডে চলে এলো তো, ওর বার্থডে তো দেবে না, সিকো 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 সিল্ক কটন গাদোয়াল, আর কালার এক পিসই আছে, এক পিস আছে বলে না 1250-এ দিচ্ছি। আচ্ছা এই যাচ্ছে, আচ্ছা এই যাচ্ছে, এটাকে না এভাবে হবে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি ধরে থাকো, ধরে থাকো, কিছু হবে না, ধরে থাকো, জাস্ট ধরে থাকো, ধরে থাকো, ধরে থাকো, আমার জানো ছোট পুত্রটা চান টান করেছে, আর দুই পুত্র করেনি, আরে দাঁড়া রে ভাই, এই যে এই কুচিটা আর ধরতে পারছি না, এ কুচি এটা একটু গোজামিল হয়ে গেছে মাঝখানে, দেখো গোজামিলটা ঠিক করতে পারো কিনা, আচ্ছা হয়ে গেছে, ডান, ঠিক আছে। 1250-এ যে পেলে এটা, হ্যাঁ সঙ্গমিত্রা ম্যাম, সঙ্গমিত্রা সব কিন্তু মানে টপ জিনিসগুলো তুলে নিচ্ছে, ঠিক আছে। তোমরা তো পাপিয়া ম্যামকে ধরো, আজকে সঙ্গমিত্রাকে ধরো, পাপিয়া দিকেও ধরো, একসাথে ফ্রিতে দিয়ে দে না, বেটার হবে। কমেন্ট অফ দ্য লাইফ, আমি যখন সেল দেব তখন কাপা কাপি করিয়েই দেব, আমি অ্যাসিস্ট্যান্ট কি পেমেন্ট করু, নেই সোল্ড হ্যায় সোল্ড, চলা গিয়া উসকা চলা গিয়া। আচ্ছা এর পরেরটা দেখাবো, এটা কি দেখাবো যাই না, এটা হচ্ছে কটন। আচ্ছা এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কটন দেখাবো, ঠিক আছে, ইসকো কটন দেখায় গা ইসকা, ঠিক আছে। এ ছাপা কটন হ্যায়, পিঙ্ক আর ব্লু হ্যায়, ঠিক আছে, পিঙ্ক আর ব্লু হ্যায়, এইখানে একটু ভাজের দাগ আছে, এটা কিন্তু চলে যাবে, ঠিক আছে, এটা ভাজের দাগ আছে, 500 টাকা থাকবে শাড়িটার প্রাইস, ছাপা ছাপা হ্যান্ডলুম, ঠিক আছে, একটু দাগ আছে, ভাজের দাগ আর কিচ্ছু না, এটা ভাজের দাগ দেখে নাও। আচ্ছা 500 টাকা, 500 টাকা দাম থাকছে হ্যান্ডলুমটার, 500 টাকা ছাপা হ্যান্ডলুমটার দাম থাকছে, কোথায় দাগ আছে দেখে নাও, এই জায়গাটাতে, এটা জাস্ট ওয়াশ, ওয়াশ এন্ড ওয়ার, ঠিক আছে, এই যাচ্ছে দাগটা, দেখিয়ে দিলাম কোথায় দাগ আছে ভাজে, ঠিক আছে, জাস্ট ভাজে দাগ আছে। তুমি খুব দুষ্টুমি করতা হ্যায় কুর্তি না, এই তো দিখায় গা, আমি শুরু করে গা, এই যাচ্ছে, ঠিক আছে, এটার কম্বিনেশনটা হচ্ছে ব্লু, 500 টাকা দাম থাকছে, এটা হচ্ছে হ্যান্ডলুম ছাপা, ঠিক আছে, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, আবার ভারী সুন্দর দেখে নাও, এই যাচ্ছে ব্লাউজ পিসটা, ভীষণ সুন্দর, ঘুমিয়ে পড়েছিলাম লাইভ দেখতে দেখতে হঠাৎ সিকোর দাম শুনে চোখটা টং করে খুলে, এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে আঁচলাটা, আর হাই মমিতা, এই যাচ্ছে, ঠিক আছে, এই যাচ্ছে তোমার, এটা একটু
একটু এন্ড করো, কি বলছে একটু এন্ড করো নাকি জিনিস অনন্যা, ওই গাদোয়াল এনো নেবো আহারে, ও একটু আনসার করো, কোনটা কোনটা মানজিত ম্যাম, করছি করছি একদম করছি 500, এটা কিন্তু ওয়াশ এন্ড ওয়্যার বলে দিলাম আগে থেকে, হ্যাঁ একটু দাগ আছে সেটা কিন্তু একটু ওয়াশ করে নিতে হবে। আচ্ছা আচ্ছা আরেকটা দিচ্ছি দেখে নাও, এটা কিন্তু মিস করবে না, যা দামে যাবো এটা মিস করবে না, এটা ওই রস সিল্কেরই মতো, যেটা যেটা দিলাম কে নিল জানি না, ওই হ্যাঁ সঞ্চিতা ম্যাম যেটা নিলেন অকারি আল্লোর সাথে ম্যাজেন্ডা কালারের যেটা দিলাম সেটারই মতো, এটা রেশম সুতো দিয়ে কাজ করা, ওটা জড়ি দিয়ে কাজ করা, ঠিক আছে এটাই ডিফারেন্স, ঠিক আছে ওটা 1250 আর এটা থাকবে 1000 rupees, এটার অরিজিনাল প্রাইস ছিল 2050, আজকে 1000 rupees দেব, 1000 টাকায় দেব, র সিল্ক ফিনিশ থাকবে, পুরো শাড়িটাতে কাজ করা আছে দেখে নাও, এই যাচ্ছে রেশম সুতোর কাজ করা, ঠিক আছে এসএস সেন্ড করলাম, পিপি কত ছিল মঞ্জিত ম্যাম, এসএস কটনটা কেউ কে পেলো, এসএস কটন বলছি, এই গাদোয়ালটা না সঙ্গমিত ও দি কি কি দেখালে আজকে, ব্যাস এটা হচ্ছে 1000, আজকে এটা 1000 থাকবে, এটা 1000 থাকবে, ঠিক আছে এটা কিন্তু সাংঘাতিক শাড়িটা, সাংঘাতিক সাংঘাতিক শাড়িটা দেখতে, এই যাচ্ছে ঠিক আছে, এই যাচ্ছে জায়গাটা কাজ ব্লাউজ পিসটা আর এই যাচ্ছে, শুধু স্টক ক্লিয়ারেন্স মানে স্টক ক্লিয়ারেন্স নিয়ে যাও, ঠিক আছে ছোটবেলাকার কথা মনে পড়ে যাচ্ছে, পয়লা বৈশাখের চৈত্র সেলের কথা মনে পড়ে যাচ্ছে, আর এটা কিন্তু ডেপিকশনটা একটা পুরো সিনারি দেখে নাও, এই যাচ্ছে এখানে ঠিক আছে, একটা সিনারি আর এটাকে কি একটা বলে এই কাজটাকে আমি এখন ভুলে যাচ্ছি, হ্যাঁ বার্লি প্রিন্ট না, এটা প্রিন্ট না, এটা তো তাঁতের, এটাকে কি বলে একটা, গাদোয়ালটা গন মঞ্জিত ম্যাম, গাদোয়ালটা গন, তুমি স্ক্রিনশটটা দিতে একটু দেরি করে ফেলেছ, একটু বেশি না একটুখানি দেরি হয়ে গেছে, আমি দেবো আর অনেক শাড়ি দেবো, এবার গেট রেডি ফর কুর্তি, আচ্ছা একটুখানি ওই সিল্কটা দেখিয়ে নি দাঁড়াও, 660 সিল্ক দেখিয়ে নি, 660 আজকে 620 থাকবে, চলো ঠিক আছে 620 থাকবে, এটা 1000 rupees আর এটা ব্রিক রেড কালারের সাথে রেশম সুতোর কাজ করা আছে, আর এটা কিন্তু একটা ডুয়েল টোন ফিনিশ আছে, কেমন 1000 rupees থাকবে, সম্ভবত না 2250 ছিল ইফ আই এম নট মিস্টেকেন, শাড়িটা ব্যাপক দেখে নাও ক্লোজ থেকে, এতক্ষণ কি দেখালে বলো শাড়ি, ইন্ডিগো নেই না, ইন্ডিগো কালারের শাড়ি আছে কিন্তু ইন্ডিগো নেই, ঠিক আছে এটা 1000, আচ্ছা এটা ডান, চলো এটা অসাধারণ শাড়িটা, অসাধারণ অসাধারণ মানে অসাধারণ, চলো আমি একটা সেমি সিল্ক দেখিয়ে নিই, দেখিয়ে নিয়ে চলে যাবো, 660-এর শাড়ি আজকে 620-তে থাকবে, ঠিক আছে ফার্স্ট টাইম 660-এর নিচে দিচ্ছি, প্লিজ রাগ করো না কেউ, যারা নিয়েছ তারা রাগ করো না, 660-এর শাড়িটা 620-তে দিচ্ছি দেখে নাও, এই যাচ্ছে ঠিক আছে, এই যাচ্ছে, এই যাচ্ছে অকারি ইয়েলো কালার, প্রচুর বিক্রি করেছি এটা, প্রচুর প্রচুর মানে আরো লট আসবে আশা করছি, পয়লা বৈশাখের আগে আরো কিছু লোককে দিতে পারবো আশা করছি, এই যাচ্ছে দেখে নাও, এই যাচ্ছে, এই যাচ্ছে ঠিক আছে, এই যাচ্ছে ব্লাউজ পিসটা যাচ্ছে, এটা ঠিক আছে 620 টাকা দাম থাকছে, এটা যাচ্ছে ব্লাউজ পিস, আর এটা যাচ্ছে তোমার, এগুলো সফট সিল্ক মানে পিওর সিল্ককে হার মানাবে, এমন টক্কর দিতে পারবে পিওর সিল্কের সাথে, পিওর সিল্ককে হার মানাবে, 44 কুর্তি দেবে কি না, না সব 38 36, দারুণ শাড়ি না বলো, পূর্বাশা দাস বলছে ইন্ডিগো কালারের কিছু সেলে থাকলে দেখাবে প্লিজ, ইন্ডিগো কালারের, ইন্ডিগো কালারের কিছু নেই, আচ্ছা নাহি হায়, ইন্ডিগো কা নাহি হায়, ইন্ডিগো কালারের অরিজিনাল প্রাইস 850, ঠিক আছে আরো কালার আছে, হ্যাঁ কুর্তি 46 দাও দেবো, আজকে আমি সব কুর্তি একটা সাইজ করে একটা করে দেখাবো যাতে আজকে আমার কেউ ব্লেম না করতে পারে, আচ্ছা এটার আরেকটা কালার আছে দেখে নাও, ব্লু 620, পয়লা বৈশাখের আগে গাদোয়াল এনো, আচ্ছা আমার আগের মেসেজটা পড়লি না তো, কোথায় কি লিখলে, কি লিখলে, এ আমি তোমার আগের মেসেজ পাইনি তো, আমি যেটা নিতে চাই এটা যদি চৈত্র সেলে না দিস তাহলে দেখিস কি করি, কোনটা এখন বলবো না, তারপর ওগুলো হোল্ড করতে বলে যাবে প্লিজ ডোন্ট মাইন্ড, আচ্ছা মমিতা নো প্রবলেম, আই কে মাই সো আই কনকার্ড অন আস ভিশন ইজ ইন এডিকশন,
থ্যাংক ইউ। আই থিঙ্ক দিস ইজ আ ব্লেসিং, এটা একটা পাওনা আমার। এত সুন্দর কেবিসিতে যাবো এবার ফার্স্ট দেখো, আমি ফ্রিতে তোমাদের প্রিপেয়ার করে দিচ্ছি, সেটার জন্য একটা থ্যাংক ইউ দাও। হ্যাঁ মঙ্গলগিরি দেবো দেবো দেবো, এই যাচ্ছে। আরশোলা খাবো, কান্টিকা, হ্যাঁ কান্টিকা ব্যাগের ভেতরে আছে। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে না বন্ধ নেই, দেখো কি দেখাবো, ঠিক আছে না বন্ধ নেই। এই যাচ্ছে তোমার ওই লেহরিয়া কুর্তি পরে মেয়ের জন্য শপিং করে এলাম, দেখেছো? দেখো শাখা বাগান, আচ্ছা এইটা যাচ্ছে 620, ঠিক আছে। আচ্ছা এটা একটা কালার আর এই একটা অকারিয়াল, এটা কি দেখাবো? আর হয়েছে, আচ্ছা তবু একবার দেখিয়ে দিলাম, এটার পেমেন্ট আসেনি, ঠিক আছে এখনো সুযোগ আছে। আচ্ছা এবার কুর্তি দাও, এবার কুর্তি দেবো, একটু সেমি সিল্ক গুলো দেখিয়ে নিই তারপরে কুর্তি দিচ্ছি। অরিজিনাল শাখা পর্যন্ত, আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে 620, সেল সেল সেল। আর 620 যদি আছে কিনা দেখে নিই। আচ্ছা আরো দুটো কালার আছে, ওটা হচ্ছে ইঙ্ক ব্লু, এটা ইন্ডিগো ব্লু। এবার কুর্তি দেবো, এবার এবার কুর্তি শুরু করব, আধ ঘন্টা কুর্তি দেখাবো, তারপরের দিন শুরুই করব কুর্তি দিয়ে। তা কেমন কথা দিলাম, আধ ঘন্টা এখন কুর্তি দেখিয়ে নেবো, তারপরে কুর্তি দিয়ে শুরু করব পরের দিন। আচ্ছা এই যাচ্ছে 620 টাকায় সিল্ক, যেটা 300 পিস বিক্রি করেছি লেস দ্যান আ মান্থ। যদি কেউ প্রমাণ দেখতে চাও অক্টোবর আর সেপ্টেম্বরের লাইভ গুলো দেখে নিতে পারো, এই পেজেতেই আছে। যদি কেউ মনে করো হাওয়ায় দিচ্ছি হাওয়ায় দিচ্ছি না, 300 পিস বিক্রি করেছি এক মাসের কম টাইমে, ঠিক আছে। এই জিনিস 850 দাম, 660 দিয়েছি পুজোর সময়, চৈত্র সেলে দিচ্ছি 620, তিনটে আছে, ঠিক আছে। আর লাইভে এসে দেখি তুমি ওই কুর্তি কি কোইন্সিডেন্স, আর কি আরাম না কুর্তিটা পরে। আমি এটা মানে নিয়েছিলাম পড়তে, তারপরে নিয়ে নিলাম, একটা ইঙ্ক ব্লু একটা ইন্ডিগো ব্লু। ইঙ্ক ব্লুটা সোল্ড, ইন্ডিগো ব্লুটা আছে। তুই তো তোর শ্বশুরালকে মাইকে বানা দিয়া দমদম বান গিয়া গড়িয়াহাট, না হাতি পাকানো বলা যেতে পারে। আমি নিয়েছি আগে খুব ভালো শাড়িগুলো, থ্যাংক ইউ নবনীতা ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আর আছে কিনা দেখে নিচ্ছি। আচ্ছা আর একটা আছে, এটা আবার দেখালি এক্ষুনি, তাহলে কি আজকে আর মঙ্গলগিরি দেখবো না? মঙ্গলগিরি খুঁজেই পাচ্ছি না, তো একটা মঙ্গলগিরি হাতের সামনে দেখতে পাচ্ছি। তুমি কি প্লেন মঙ্গলগিরি বলছো নাকি চেক, ভেতরে চেক হলে চলবে বলো তো? আমি নিয়েছিলাম ওই টাইমে, সে একদিন ছিল বাবা, বাট জাস্ট টু গুড, জাস্ট টু গুড, আ পিস টু হ্যাভ ইজ ইন ওয়ানস ওয়ার্ড্রোব। থ্যাংক ইউ থ্যাংক ইউ, হেভি আরাম। বাট আমার অ্যাশ কালার, অ্যাশ কালারটা আরো স্মার্ট দেখতে আমার মনে হয়, আর পিঙ্কটা ভীষণ ভাইব্রেন্ট। দেখাবো আজকে, এবার কুর্তি দেখাও কখন দেখবে, এক্ষুনি দেখাতে শুরু করবো। আচ্ছা এটার অরিজিনাল ছিল 1050, এটা 850 দিয়েছিলাম, আজকে 820 দেবো, ঠিক আছে। ভিতরে চেক এক পিসই আছে দেখাচ্ছি, কিন্তু তুমি যে স্ক্রিনশটটা কি আগে দিতে পারবে সেটা কি তুমি শিওর? অফিসে লাইভ দেখা যায় না, আজকে দেখাও প্লিজ কুর্তি। হ্যাঁ দেখাবো আজকে, আমি তো স্ক্রিপ্টও নিয়েছিলাম। আচ্ছা এটা 820 আজকের জন্য, ঠিক আছে এটা 820, 820 এই যাচ্ছে, মধুবাণী প্রিন্ট যাচ্ছে, ঠিক আছে। মধু ব্র্যান্ড বাই আমার হাবুশাইড, কিন্তু কেউ পাইনি। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে মধুবাণী প্রিন্টের, 820 যাচ্ছে, 850টা 820 যাচ্ছে, ঠিক আছে। এটার অরিজিনাল প্রাইস ছিল 1050, ঠিক আছে 1050, 820 যাচ্ছে। এটাও সফট সিল্ক, কিন্তু এটার আরেকটু মেটেরিয়ালটা সফট ওগুলোর থেকে, ঠিক আছে। সো এগুলোর মানে কোনো বিকল্প হয় না, এগুলোর কোনো বিকল্প হয় না। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে দেখিয়ে দিলাম। আচ্ছা এবার কুর্তে শুরু করব, আমার মনে হয় আমি সবচেয়ে বড় দিয়ে শুরু করি, 820 আজকের জন্য। আচ্ছা মৌদি স্টোরে লোকজন আসছে, আজরাক, আচ্ছা আজরাক, এ বাবা এরা কি শুরু করেছে। আজরাকটা আমি কততে দিয়েছিলাম অফারে, 950, আচ্ছা এটা 950 দিয়েছিলাম। আচ্ছা 950টা আজকে থাকবে তোমার
900 করে দিচ্ছি কেমন এটার কম দিতে পারবো এটা কম দিতে পারবো না এটা 900 আজরাক দুটো আছে ঠিক আছে 950 টা 900 এ দিচ্ছি ঠিক আছে এই যাচ্ছে আজরাক দেখে নাও আজরাক কটন ঠিক আছে আজরাক পিওর কটন এই যাচ্ছে আজলা এই যাচ্ছে গাদওয়াল যদি ক্যান্সেল করে প্লিজ টেল মি পে করে দিয়েছে আজকে ক্যান্সেল হলে আজকে আর ক্যান্সেল হলে আমি নাম নিয়ে পোস্ট করে দেবো ফোন নাম্বার আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে আচলাটা তো কি হয়েছে মোদি স্টোরি লজা যায় আচ্ছা এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে তো 900 টাকা পিওর আজরাক কটন ফ্রেশ কালেকশন এটা কেমন এটা কিন্তু ফ্রেশ কালেকশন এই যাচ্ছে আর কিছু আছে একদম ফ্রেশ কালেকশন দেখে নাও এর সাথে পলাও দেখতে পারেন পলাগুলো আপনি রেগুলার ইউজ করতে পারবেন পাত পলাগুলো 600 পলাগুলো যেগুলো অফারে আছে না 550 এ সেগুলো একবার ওনাকে এক পিস দেখিও তো যদি কথা আচ্ছা এইটা যাচ্ছে ব্লাউজ পিস 2550 আচ্ছা গাদওয়াল এনে দেবে দেব 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 এই যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে ব্রাউন কালারের দেখে নাও এটা যাচ্ছে ব্লাউজ পিস আজকের জন্য 900 একটা দেখালাম আরেকটা দেখাবো ঠিক আছে আরেকটা দেখাবো মানে এরম না হয় কালকে সকালবেলা স্টোরে ঢুকে দেখলাম সব খালি লোকের শাড়ি চাইছে আমরা তো শাড়িটা দেখে এলাম এটা নিয়ে এলাম না ম্যাডাম যারা অনলাইন ছিলেন 80 জন ছিলেন দেখছিলেন সব শাড়ি নিয়ে নিয়েছে আমার দোকান আজকে খালি আমি আবার এলে আপনাদের দিতে পারবো আমি একটু বেরোবো 46 এর কুর্তি দেখাবো একদম দেখাবো এই শাড়িটা দেখে লাস্ট শাড়ি দেখাচ্ছি কথা দিলাম ঠিক আছে এইটাও অকার ইয়েলো এটা অকার ইয়েলো 900 টাকা পিওর আজরাকের যাচ্ছে পিওর আজরাক 100/100 কটন যাচ্ছে ঠিক আছে 100/100 কটন যাচ্ছে 900 টাকা এই যাচ্ছে শাড়িটা আর এই যাচ্ছে প্রিন্টটা ঠিক আছে এই যাচ্ছে প্রিন্টটা ব্লাউজ পিস এগুলো আজরাক চান্দেরি নয় এগুলো আজরাক কটন আজরাক চান্দেরি অন্যটা আমি পরে এনে দেখাবো আজরাকে দুটোই কালার আছে একটা ব্ল্যাক অরেঞ্জ আর একটা অরেঞ্জ রেড ঠিক আছে অরেঞ্জ রেড এই যাচ্ছে ঠিক আছে সরালাম এবার শুরু করব 46 এর কুর্তি আমাকে কয়েকটা দেবে ওখান থেকে আচ্ছা দেখো মাথার উপর না পড়ে যাবে এইটা ওদিকে সরিয়ে দেবে এখানে রাখো হ্যাঁ যদি কেউ কিছু নেয় এখান থেকে দিয়ে দিও হ্যাঁ হ্যাঁ অফার প্রাইস 2050 2250 আচ্ছা 46 দিয়ে শুরু করছি 50 দিয়ে একটু বড় দিয়ে শুরু করব ঠিক আছে আচ্ছা এটা কোনোদিন আগে দেখিয়েছে কিনা আমি জানি না এটার অরিজিনাল প্রাইস 900 এটার অফার প্রাইস ছিল 730 আজকে এটা 600 টাকায় থাকবে 600 এ থাকবে 46 এর কুর্তি 600 এ থাকবে এই যাচ্ছে পুরো কাপা কাপি কালেকশন 600 টাকায় থাকবে আজকের কুর্তিটা দেখে নাও 600 এই যাচ্ছে সহজ পাটের অ্যাপ্লিক করা কাজ এই যাচ্ছে পিওর কটনের উপরে আর এই যাচ্ছে এই কাটটা এখানে ঠিক আছে 46 সাইজ যাচ্ছে ইয়েলো কালার 46 সাইজ যাচ্ছে ইয়েলো কালার দেখে নাও ঠিক আছে এস এম সাইজ গুলো দেখিও প্লিজ হ্যাঁ নিশ্চয়ই দেখাবো 40 দেখাবো 46 দিয়ে শুরু করেছি কয়েকটা 46 দেখিয়ে কটা 50 দেখাবো তারপরে আমি চলে যাবো ছোট করে কেমন আচ্ছা এইটা চাচ্ছে 600 এ অরিজিনাল প্রাইস এটা 900 অফার দিয়েছিলাম 730 লাইভে দেখিয়েছিলাম কিনা খেয়াল নেই তবে অফার প্রাইস লেখা আছে এটা 730 লাস্ট দিয়েছিলাম তোমার মতন 46 হবে আমার মতো 46 হবে আচ্ছা লেহেরিয়া না বাদনি হবে দেখাচ্ছি 44-42 দেখাবো দেখাবো একদম দেখাবো আচ্ছা এর পরে যেটা দেখাবো আচ্ছা গেট রেডি সেট দেব 46 কটন ঠিক আছে 46 কটন সেট দেব 46 কটন দেখে নাও 46 কটন এক্সচেঞ্জ হবে না রিফান্ড হবে না সাইজ লেখা আছে আমরা আগে থেকে মেপে রাখি প্লিজ কিছু মনে করো না আমরা চেষ্টা করি সাইজেরই দেওয়ার দু এক সময় একটু গন্ডগোল হয়ে যায় সেগুলোর জন্য আমরা তো অলরেডি অ্যাপোলজি চেয়ে নিই পুরো সেটটা থাকছে 500 টাকায় পুরো সেটটা থাকছে 500 টাকায় ঠিক আছে 500 অনলি ফর দ্য হোল সেট 46 কুর্তি যাচ্ছে আর পাজামা যাচ্ছে ঠিক আছে 500 টাকা পুরো সেটটার জন্য যাচ্ছে ঠিক আছে দেখাবো 40 দেখাবো নিশ্চয়ই দেখাবো
আচ্ছা এই যাচ্ছে পুরো সেটটা ঠিক আছে 46 এর মানে দুটো শাখা কখনো এক হয় না আসলে যখন অরিজিনাল হয় তখন দুটো শাখা আপনার এক হয় আচ্ছা এই যাচ্ছে এটার 44 হবে না তুমি আরামসে নিয়ে পড়ো তোমার কিন্তু কিচ্ছু ছোট বড় হবে না কারণ 46 একটু তো শ্রিঙ্ক করবে 44 46 দুজনেই কিন্তু এটা আরামসে নিতে পারো খুব জোরসে একটা স্টিচ দিয়ে নেবে দ্যাটস ইট কিন্তু ডোন্ট মিস দিস 500 এ একটা সেট ডোন্ট মিস ঠিক আছে এই যাচ্ছে দেখে নাও আচ্ছা এরপর যেটা দেখাবো যেটা আমি পড়ে আছি আমি পড়ে আছি 44 স্ট্রেট দেব স্ট্রেট মানে কিন্তু ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক দোজ হু হ্যাভ আ টামি ডোন্ট প্লিজ টেক ঠিক আছে যাদের টামি আছে এটার 46 এটার 46 আছে ঠিক আছে তো 46 যারা পড়ো তারা 46 না নিয়ে 48 নেবে 44টা 46 নেবে কমফোর্টেবলি পড়তে পারবে আমি 40 পড়ে আছি কিন্তু ঠিক আছে আমি 40 পড়ে আছি হ্যাঁ তারপরে দেখলে 500 দিলে আর শুধু তুমি চাপা দিলে থাকে আচ্ছা এইটা দেখে নাও এটা 44 550 দুটো কুর্তি যদি নাও বা দুটো আইটেম যদি নাও এটা 500 টাকায় থাকবে এনি টু আইটেম নিতে হবে আমারটা কটন নয় আমারটা একদম মানে আরামদায়ক রিয়ন ভীষণ আরামদায়ক সেটাই দেখাচ্ছি দুটো কুর্তি বা একটা কুর্তি একটা শাড়ি নিলেও হবে অসুবিধে নেই দুটো আইটেম নিলেই এটা পেয়ে যাচ্ছ 500 টাকায় ঠিক আছে এটা হচ্ছে 44 44 নো এক্সচেঞ্জ নো রিটার্ন 500 টাকা আশা করি তিনি আগে কিছু না কিছু নিয়েছেন হ্যাঁ ব্যাস এটা কি ডাব মানে উনি কি একদম ছোট ও আচ্ছা আচ্ছা এইটা যাচ্ছে 46 এটা হয়ে গেছে এটা ডান হয়ে গেছে ঠিক আছে টু পিস 42 দাও দেখছি 42 আমি এরপরে হাত দেবো 42 তে তারপরে 50 দেখাবো আচ্ছা আরেকটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও 46 এর আরেকটা দেখাচ্ছি রেড লেহেরিয়াটা 46 হবে না বাবু রেড লেহেরিয়াটা রেড লেহেরিয়াটা 46 হবে না দাঁড়াও দেখছি দাঁড়াও হতে পারে দেখো তো এটা কি আছে রেড নয় কিন্তু এটা হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক খুব সুন্দর পিঙ্ক বড় সাইজের আছে না গো এইটার সাইজ 42 আছে আর 44 আছে এটার 42 আছে আর 44 আছে দু পিস আছে যে কোনো দুটো আইটেম যদি নাও 550টা 500 নেব 550 অফারে দিয়েছিলাম আজকে নেব 500 এটা 46 এর পর 42 কোনো কেন কেন 44 কেউ এই তো বলছি 44 এই যে 44 কোনটা বলো 1550 কি অফার ছিল 1550 1250 করে দাও চৈত্র সেল 1250 যেটুকু পারবো আপনাকে আমি বলে দেবো পারো পারবো না ম্যাম আমার কিছু ডিজিটে আমি কাজ করি না আমি 1200 কাজ করি না 1300 কাজ করি না কিছু নিউমারোলজির প্রবলেম আছে আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে 40 দেব বাবু 40 দেব আচ্ছা আপনি খালি পরে না দেখবেন কালার যা থাকবে আপনি ফিরে আসবেন আমার কাছে শাখা আমি এমন এমন মানুষকে দিই যারা রেগুলার না না আচ্ছা 42 যাচ্ছে এটা ঠিক আছে 40 হবে তোমারটা এটা তো আমি পরে ফেলেছি দিতে পারবো না কিন্তু 40 দাঁড়াও আরো দুটো কালার আছে একটা রেড আছে 44 একটা রেড আছে 44 আচ্ছা 46 লেহেরিয়াটা কেউ একটা নিয়ে নিয়েছে আচ্ছা এইটা হবে 44 আমারটা 44 আছে কেউ একটা বলছিলে না 44 চাই আমারটা 44 আছে কিন্তু এই যে 44 আমারটা 44 হবে ঠিক আছে আমি যেটা পরে আছি সেটা 44 হবে ঠিক আছে এটারই যে রেড ভার্সনটা 44 হবে হ্যাঁ এইটা এটা কত চাইছে 46 বাবা মানে যে নেওয়ার সে কোথা থেকে দেখে নেয় তুমি ভাবো আচ্ছা এই কুর্তিটা হচ্ছে 42 এই কুর্তিটা হচ্ছে 42 এটা কিন্তু পিঙ্ক আর ডার্ক পিঙ্কের আর পার্পলের শেডে যাচ্ছে দুটো আইটেম নিলে এটা 500 চলে আসবে ঠিক আছে 42 একটা আছে আর একটা আছে 44 এই কালারটা যেটা আমি ধরে আছি এটা 42 আর 44 হবে ঠিক আছে এগুলো কিন্তু স্ট্রেট কাট আবারও বলছি সামবডি হ্যাজ আ টামি ডোন্ট টেক দিস ঠিক আছে আচ্ছা 44টা খালি পড়ে আছে আমার কুর্তি 44 পড়ে আছে কালার 44 পড়ে আছে কেউ এটা 44 চাইছিলে পরে প্রজাপতি করেছি ভাইরাল কুর্তি
একদম একদম এটা ভাইরাল করতে হ্যাঁ খুলে দেখাবো নিশ্চয়ই কস্তুরি ম্যাম নিচ্ছেন আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি এটা 46 এটা 46 ঠিক আছে 500 টাকা থাকবে দুটো আইটেম নিলেই 550 টা 500 হয়ে যাবে এই যাচ্ছে ঠিক আছে 46 এটা সোল্ড আমি দেখাচ্ছি তাও ঠিক আছে কস্তুরি ম্যাম এটা নিয়ে নিয়েছেন এটা 46 যাচ্ছে ঠিক আছে দেখিয়ে দিলাম আচ্ছা আরেকটা দেখাবো 40 সাইজ একটা 40 সাইজ দেখাচ্ছি দেখে নাও অর্থাৎ আমি যেটা পরে আছি সেটা 40 সাইজ এটা 40 সাইজ এগুলো কিন্তু অসম্ভব আরাম দেয় যে কোনো দুটো আইটেম নেবে শাড়ি নিতে পারো জুয়েলারি নিতে পারো কুর্তি নিতে পারো মিক্স আপ ম্যাচ করে নিতে পারো প্লিজ এরকম 40 এই যে বাবু 40 এই যে 40 দিলাম এই যে 40 দিলাম একদম 40 দিয়ে দিয়েছি অসুবিধা নেই বলতে পারবে না ঠিক আছে পিওর কটনের এটা নিলে না 46 টা যারা যে দিলাম 200 কুর্তি দাও 200 কুর্তি দেব আচ্ছা 200 কুর্তি শুরু করব হ্যাঁ হ্যাঁ কোনটা হয় এটা দুটো নিলে 500 করে পড়বে একটা নিলে 550 করবে দেখাবো কোনটা আচ্ছা আচ্ছা এরপরে 200 টাকার কুর্তি দেব দাঁড়াও আমার ওই যে আগের যেটা ছিল না সেই কোন কুর্তিগুলো বলো তো এটা একটা আছে আর একটাও আছে যেটা ওই যে কাজ করা যায় 200 প্লিজ একটুখানি স্ক্রিনশটের জন্য রেডি হও ঠিক আছে কস্তুরি ম্যাম যেটা নিয়েছেন সেটা নিয়ে নিয়েছেন সেটা আমার কাছে নেই 50 সাইজ হ্যাঁ 58 দেবো 48-50 দেবো 48-50 আমার পুরো এই যে এনাও তুমি করো এটা আচ্ছা এনাও দেবো 48-50 দেবো আচ্ছা এবার যেটা দেখাবো 200 টাকা একটা দুটো তিনটে কুর্তি দেবো ঠিক আছে ডাবল এক্সেল সাইজ আছে এবার সবাই কাঁদতে শুরু করে দিও না ডাবল এক্সেল সাইজ আছে তিনটেরই একটা খুলে দেখাবো দুটো কালার টু পিস দেখাও চেষ্টা করছি যা হাতের সামনে পাচ্ছি দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা 40-42-44 যেটা ইচ্ছে মনে হয় নিতে পারো 200 টাকা দাম থাকছে ফর মাই অনলাইন পিপল আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে একটা ব্ল্যাক যাচ্ছে একটা রেড যাচ্ছে আর একটা যাচ্ছে হচ্ছে নেভি ব্লু ঠিক আছে নেভি ব্লু একটা যাচ্ছে নেভি ব্লু একটা যাচ্ছে ব্ল্যাক একটা যাচ্ছে রেড 40-42-44 নিতে পারো যেটা ইচ্ছে 40 কে স্টিচ করতে হবে 42 একটু রিল্যাক্স করে পড়তে পারবে 44 এ ফিটিং হবে রেয়ন কাপড়ের উপরে প্যানেল ওয়ার্ক যাচ্ছে ঠিক আছে নবনীতা গুপ্ত ম্যাম ডাবল এক্সেল কি 40 ট্রিপল ডাবল এক্সেল হচ্ছে 44 আচ্ছা এই যাচ্ছে রেড 200 টাকায় দিয়ে দিলাম ঠিক আছে চলো আচ্ছা ওকে 200 টাকায় দিয়ে দিলাম আচ্ছা এরপরে যেটা দেখাবো এরে ভাই হ্যাঁ ঠিক আছে হ্যালো হ্যাঁ বলছি অনন্যা হ্যাঁ ম্যাম খোলা আছে 8:30 ওকে ম্যাম অসুবিধা নেই এরপরে 40 দিচ্ছি ঠিক আছে 40 দিচ্ছি ব্ল্যাক 40-42 নেবে 40-42 নেবে ব্ল্যাক 40-42 নেবে 200 টাকা 40-42 নেবে আজকের জন্য 200 মিনিমাম দুটো কুর্তি নিতে হবে ঠিক আছে সেটা কুর্তি দুটো নিতে পারো একটা কুর্তি একটা শাড়ি নিতে পারো এনিথিং একটা নেওয়া যাবে না না একটা নিতে গেলে এটা 350 দাম থাকবে একটা নিলে 350 দুটো নিলে 200 ঠিক আছে এটার কি কি কালার আছে দেখিয়ে দিচ্ছি হ্যালো না না বলুন ট্রেনে ট্রেনে কোথায় আপনি আসবেন বলো বলুন দমদম স্টেশনে তো দমদম স্টেশনে নেমে আপনি নাগের বাজারে আসবেন ঠিক আছে নাগের বাজার থেকে আপনি একটা অটো নেবেন দিয়ে বলবেন আমাকে টাইটানের যে ঘড়ির দোকানটা আছে ওটাই নামিয়ে দিতে তার উল্টো দিকেই আমার অনন্যা স্টেশন দেখতে পাবেন একদম স্টেশন থেকে অটো ধরে নাগের বাজার নামবেন নাগের বাজার থেকে দেখতে পাবেন অটো ধরলেই বলবেন আমাকে ঘড়ির যেটা দুটো টাইটানের দোকান আছে যেটা চশমার একটা ঘড়ির আপনি ঘড়ির দোকানটাতে নামবেন যেখানে ওয়ার্ল্ড অফ টাইটান ওপরে দেখবেন ল্যাকমে একাডেমি লেখা আছে উল্টো ফুটপাতেই থ্যাংক ইউ উল্টো বাসে গেলে তাহলে আপনাকে এর আগে স্টপেজটার নাম কি আমাদের ভগবতী পার্কে নেমে যাবে হ্যাঁ 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 হ্যাঁ
ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ এসএস দিয়েছি চেক করতে বলো একদম চেক করে নেবে 40 কি কি লেখা আছে সাইজ দেখো এইটা 40 কে দাও এইটা 42 লেখা আছে তো এটা 40 কে দাও আচ্ছা আচ্ছা আরেকটা দেখাচ্ছি 44 রেড দেখাচ্ছি 44 রেড অনেকগুলো আছে 44 রেড দুটো আছে স্কাই ব্লু এই ডার্ক ব্লু দুটো আছে ঠিক আছে ডার্ক ব্লু ইনফ্যাক্ট তিনটে আছে ঠিক আছে 200 টাকা করে থাকছে আমার মনে ডান হয়ে গেছে থ্যাংক ইউ আমার মনে হয় দেখো এগুলো 200 রুপিস তো এবার আমার মনে হয় তোমাদের যদি মনে হয় একটু বড় হচ্ছে যে 40 ভাবছে নেবো চোখ বন্ধ করে নিয়ে নাও এগুলো রেয়ন একদম গায়ের মধ্যে লেগে থাকবে না আর ফুলেও থাকবে না হ্যারে কালকে কি জ্বালা আলা এই যে কি জ্বালা তোমার গলা শুনে বাচ্চাটার বাড়িতে রইতে যাচ্ছে হায় রে নেনে কালা তোমার কি জ্বালা কুর্তি কিনলে না দুটো কুর্তি পড়লে নিতে নিচে আজ দুটো কুর্তি পড়লে 200 করে জড়া লেগে দিয়েছে দুটো কুর্তি কিনলে জায়গায় দুটো কুর্তি পরলে 200 টাকা করে মানে তাকে দুটো কুর্তি পরে লাইভে বুকিং করতে হবে এগুলো আমার শর্ট হাইট হবে মনে হচ্ছে লাঞ্চ হ্যাঁ 5'8" একদম আরামসে হয়ে যাবে ঝপা ঝপ নিয়ে নাও 44 পেলে নিয়ে নাও 42 পেলে নিয়ে নাও যা পাচ্ছ নিয়ে নাও সারিয়ে নিতে পারবে স্টিচ করে নিতে পারবে ঠিক আছে মমিদা এগুলো কিন্তু ফাটাফাটি ঠিক আছে যেগুলো 200 দেওয়ার দিয়ে দিলাম আচ্ছা 200 আর কিছু দেওয়ার আছে কিনা নেই এই আছে আছে 200 কুর্তি আছে দাঁড়াও দাঁড়াও দিও না আরো 200 আছে দাঁড়াও 200 দেব ঠিক আছে 42 40 44 বুক করবে ঠিক আছে 200 200 কত টাকা ছিল না 500 টাকা 350 টাকা ছিল আচ্ছা 200 ঠিক আছে 200 44 42 42 এর জন্য ঝর্ণা আজ থেকে যা এন্ড সব বুকিং দে যা এন্ড সব মানে ও ডগিটাকে নিয়ে হাতে টাইপ করছে তো ও যে ওইটুকু টাইপ করতে পারছে আমার এটাই অনেক 200 মোর 40 হ্যাঁ তুমি শোনো আমার বক্তব্য হচ্ছে তুমি 44টা নিয়ে তুমি তো 40 করে নিতেই পারো তাই নয় কি এটা হচ্ছে একটা লাইট পিঙ্ক কালার আর এটা হচ্ছে একটা স্কাই ব্লু কালার 200 টাকা করে ঠিক আছে 200 করে থাকছে কটনের ঠিক আছে দুটো দিয়ে দিলাম এটা কিন্তু 44 সাইজ লেখা আছে যার টামি আছে সে 44 নেবে না ঠিক আছে 42 অবধি পড়বে তো 40 42 44 নিতে পারবে আমরা কি ওখানে গিয়ে কিনলে একই দামে পাবো মোট কথা আজকে যা যা কিনবেন মানে আজকে যা যা দেখিয়েছি তাতে যতটুকু পড়ে আছে আপনাকে আমি দিতে পারবো এটা 200 এটাও 200 এটাও 200 আচ্ছা 46 দেখাবো আচ্ছা এবার আরো কটা কটন দিয়ে দিই তোমাদেরকে হ্যাঁ দেখি সুন্দর এটা করতে গেলে আচ্ছা ওই স্কাই ব্লুটা দিই আচ্ছা 44 দেখাচ্ছি রেখে নাও এটার কিন্তু হাতা ভেতরে আছে ডাবল এক্স কিন্তু ঘটনাটা তো ডাবল এক্স ও অ্যাকচুয়ালি ভাবছে তোমার হাতটা প্রচুর বড় লা জারি হোক মানে ডাবল এক্স এর নিতে পারো স্টিচ করে নিতে হবে হ্যাঁ আচ্ছা এটা স্লিভলেস ঠিক আছে এটা স্লিভলেস পিওর কটন যাচ্ছে 350 পিওর কটন যাচ্ছে 350 দেখে নাও ঝর্ণার ছুটি নিবি আজকে থেকে গিয়ে সব বুকিং বলছে ঝর্ণার ছুটি নিবি আমি ছুটি না নিলে এই জোশটা নিয়ে কাজ করব কি ঠিক বলেছে এ দেখেছো কি সুন্দর বলে দিল 4850 সাইজ দেখ এই তো দেখাবো আচ্ছা এটা দাদা কইছে আচ্ছা দাদা দাদা আচ্ছা এই যাচ্ছে 350 টাকা পিওর কুর্তি মানে হচ্ছে দাদা বলেছে এখানে আমি আমাকে একটু ঘুমাতে দিও আজকে 350 থাকবে স্লিভ ভেতরে আছে 40 42 44 নেবে 40 42 একটু স্টিচ করে নেবে আর 44 এমনি এমনি নেবে ঠিক আছে এই দুটো এর জাতা আছে তো হ্যাঁ এর হাতা ভেতরে আছে এর জাতা আছে আচ্ছা এটা এটা ড্রাই বলছি এটা অ্যাশ এটা পিঙ্ক আর এটা পিঙ্ক এটা অ্যাশ ঠিক আছে এই হচ্ছে কম্বিনেশনটা দেখেন এই হচ্ছে কম্বিনেশনটা দুটো কুর্তি ডিপিং ডিপিং টুইন বেবিটা পড়ো আমি একটু তাত্থই তাত্থই করে নেচে নিই একটু বুকিং নিয়ে নিক তাত্থই তাত্থই 350 ঠিক আছে
350 সেল 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 যারা দেখছে ধরো নতুন জয়েন করেছে দেখে কোন আগে দেখেনি দেখেই ভাবছে বাবা ভদ্রমহিলা কি পাগল আপনারা একদম ঠিক ভাবছেন আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে পিওর কটন পিওর মানে একদম PURE ঠিক আছে 350 আচ্ছা এই দুটো দিয়ে দিলাম আচ্ছা আরেকটা দিয়ে দিচ্ছি দেখে নাও এই 200 টাকার আরেকটা দেবো লাল দেখতে পেয়েছি লালটা খুলে দাও 200 টাকায় দেবো আচ্ছা এই যাচ্ছে 350 ঠিক আছে 350 পিওর কটন এটা কে কোথা থেকে দিয়েছে ও আচ্ছা এই যাচ্ছে যিনি 1100 দিয়েছেন তাদেরকেও তাকে বলছি একটু দেবেন স্ক্রিন শোনো না শাশুড়ির জন্য নেবো এক্সেল দেখাও না প্লিজ এই যে এটা নাও ডাবল এক্সেল দিচ্ছে একবার কটন তো একবার শাশুড়ি মা ন্যাচারালি একটু তো টামি থাকবে 44 নাও আমার কথা শুনে 44 নাও শ্রিঙ্ক করলে একটুখানি তুমি ধার দিয়ে সেলাই করে নিতে পারবে এরকম তিন পিস দেখিয়েছি 350 হাতে নিলে 10 টাকা না নিলে 200 টাকা এই তুমি কি হিজিবিজি লিখছো আমি বলতে পারছি না হ্যাঁ গুন্ডা বাবা গুন্ডা বাবা গুন্ডা বাবা রে আমা গুন্ডা বাবা 54 সাইজ নেই শোনা 50 এর পরেই দেখাতে শুরু করবো এক গুন্ডা বাবা গুন্ডা বাবা গুন্ডা বাবা রে আর এই 200 টাকা 200 সেল 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 200 সেল 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 44 সাইজ ঠিক আছে সেল 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 আচ্ছা এই যাচ্ছে এই যাচ্ছে দামটা দেখে নি দাঁড়াও দামটা দেখে নি আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে দেখে নাও 300 টাকা যাচ্ছে 300 টাকা 300 রুপিস দেখে নাও 300 রুপিস 300 রুপিস 42 সাইজ 42 সাইজ 300 রুপিস 40 পড়তে পারবে 42 পড়তে পারবে 300 রুপিস দুটো কালার আছে 300 রুপিস যাচ্ছে 300 রুপিস যাচ্ছে দেখে নাও হম তুম কিতনে পাস কিতনে শাশুড়ি তা গিয়েই নিতে হবে 11 তারিখ যা যা একটা শাশুড়ির পরনের কুর্তি নিয়ে আসবে এটা বুদ্ধি করে দিলাম ইয়েলো 42 আমার জন্য রাখো আমি কিছুই পাচ্ছি না রাখো বলতে আজকে কুচ চিজ নেই হতা হ্যায় আজকে রাখো বলতে কুছ নেই হতা হ্যায় আচ্ছা এটা দেখে নাও দেখো 44 তো সেটা বলে দাও এটা 42 এর জন্য পারফেক্ট 44 যদি মনে হয় আপনার একটু লুজ হচ্ছে একটু স্টিচ করে নেবে ঠিক আছে এই যাচ্ছে হাকোবার সাথে প্যানেল ওয়ার্ক যাচ্ছে দেখে নাও হাকোবার সাথে প্যানেল ওয়ার্ক যাচ্ছে আজকের জন্য 250 টাকা চলো আজকের জন্য 250 টাকা হাকোবার সাথে প্যানেল ওয়ার্ক যাচ্ছে হ্যাঁ ইয়েস ইয়েস সিকেন্স ইয়েস সিকেন্স বলছি সিকুয়েন্স 300 বলেছি আচ্ছা এই যাচ্ছে তোমার এত ভালো করে লিখে দিচ্ছি বাট তোমার প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ডস আর প্যাথেটিক থ্যাংক ইউ সো মাচ আমি একটু পেছনে গিয়ে দেখি তো কি বলছে মানটা এত বুট 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 আরে অনন্যা প্লিজ বলো দিদি লিয়া জ্যান চেতা সেল দিয়া চেতা সেল চেতা সেল চেতি চৈতন্য হাতে নিলে 10 টাকা আর নিলে 200 টাকা তোমার পরে দিচ্ছি তোমায় গিয়ে কিছু বুঝতে পারছি না বাটিকের কুর্তি নেই 46 দাও না এই 46 দিলাম তো তখন আমি 46 দিয়ে লাইভ শুরু করেছি কি ঝামেলা আচ্ছা এটা দেখে নাও ঠিক আছে দেখে নাও 250 নিয়ে নাও 250 আর একটা 250 তে দেবো দেখে নাও 44 আছে এটা ব্ল্যাকটা 44 আমার মনে হয় 40 42 44 যে কোনো মানুষ নাও একটু স্টিচ করে নেবে যদি একটু লুজ হয় দুটো আছে ঠিক আছে 250 টাকার ভেতরে হাতা আছে 250 টাকায় পেয়ে যাচ্ছ ঠিক আছে এটার ভেতরেও হাতা আছে এটার ভেতরেও হাতা আছে 250 সেল 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 লাস্ট দাবি নুডল স্ট্র্যাপ আছে হ্যাঁ আছে লাস্ট দাবি নুডল স্ট্র্যাপও আছে এবং কমেই দেবো নুডল স্ট্র্যাপ এটুকু বলে দিলাম ঠিক আছে এই যাচ্ছে
চলো হয়ে গেছে, এবার একটু বড় সাইজ দেখাই। বড় সাইজ না দেখালে দেখে দুঃখ পাবে, দুঃখ পায়েগা দুঃখ। আচ্ছা দুটো আরো আছে কালার, ওই পিঙ্কের সাথে যে কেউ একটা ওটা নিয়েছেন, এইটার নেভি ব্লুটাও আছে। ঠিক আছে, তুমি কি চুল মানে জানো, জাস্ট জিজ্ঞেস করলাম। মনে হয় আমার মতো রোগাদের জন্য 38 কিছু নেই দেখি, এর কাছে আমি খেলবো না। আমি এক্ষুনি নুডলস ক্লাব দেখাবো, কি মজা। আচ্ছা 300 টাকা, 300 টাকা, 300 টাকা, 300 টাকা, 300 টাকা, ঠিক আছে এই যাচ্ছে 300 টাকা, 300 টাকা, 300 টাকা, ঠিক আছে 300 টাকা, 42-40 দুজনেই পড়তে পারবে। 40-র একটু ঢিলা হবে, 42-র আরামসে পড়তে পারবে, 44-এর একটু টাইট হবে। ঠিক আছে, এই যে দিলাম, এইটা কিন্তু আরেকটা কালার আছে, ঠিক আছে ওইটারই একটা কালার আছে। এটা প্রাইসগুলো কি তুমি শুনেছ? না আমি এত তাড়াহুড়ো করে বলছি, এগুলো কিন্তু সেল সেল এখনো পড়ে আছে, সেল সেল এখনো পড়ে আছে। ওকে, সেল 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 এখনো পড়ে আছে, সেল 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 এখনো পড়ে আছে। ঠিক আছে, এগুলো কিন্তু এখনো পড়ে আছে। ঠিক আছে, এটা যারা নেবে না তারা যে ভাবি, যদি ভাবছি আমি নিয়ে পড়ে ফেললাম, দিতে ইচ্ছে করছে না আমার। আর এর 3টে 90 কাল পেয়েছি, দারুণ হয়েছে, থ্যাংক ইউ। কি করিস তোরা, সেল 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 পে আর 50 দেখাবো, 50 সেল 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 50 50 সেল 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 সেল। আচ্ছা আচ্ছা, কাল শপে কে থাকবে, দিস ইজ ইম্পর্টেন্ট। দুজনে আমি থাকবো না, থাকবো না, থাকবো না রে, আমি থাকবো না, আমি থাকবো না, থাকবো না, থাকবো না রে আমি। এটা 44 আছে, এটা 44 আছে, কসমেটিক নিয়ে হামাগুড়ি খাচ্ছি। কাল থেকে তো মিমিও থাকবে, হ্যাঁ কাল থেকে মিমি থাকবে, আমরা কেউ থাকবো না কালকে, শুধু সৌম্য থাকবে। সবাই এসে বলবে আমার শাড়ি দিন, কুর্তি দিন, শাড়ি দিন, কুর্তি দিন। আচ্ছা এই যাচ্ছে, ঠিক আছে ঠিক আছে, এটা হচ্ছে 40 সাইজের, ঠিক আছে। এটা একটা ইয়েলো স্ট্রাইপস আছে, আর যেটা আমি পরে আছি সেটার আছে, ঠিক আছে। চলো এবার এবার একটু বড় দেখাবো, হ্যাঁ তুমি নিলে না তো, এটা তো ঢুকে গেছে এর মধ্যে। যেগুলো আনসার ফাঁকে একটা ফাঁক ছিল ওই গুঁজে দিয়েছি। এই ইয়েলোটা কি কোনো চুমকি নেই তো? না না রে, ইয়েলো চুমকি আমি আমার আলমারির মধ্যে গুজে রেখে দিয়েছি। 1 50 চেস কুর্তি আছে, ইয়েলো সাইজ 40টা কেটে উঠে 50 বলছে মৌমাদি, বলছে ইয়েলো স্ট্রাইপ 40টা কি কেটে কুটে 50 করা যাবে রে, কি বলিস ওয়াটারফল? ঠিক আছে, 600 টাকারটা 350 টাকা থাকবে, 600 টাকারটা 350 টাকা থাকবে, 50 কুর্তি 350 টাকা। আমি একটা পরে দেখিয়ে দিলাম, একটা 50 আমি পরবো না। এতে হাসির কি হলো, আমি একটা 50 কুর্তি পরতে পারি না? আচ্ছা আমি একটা 50 কুর্তি পরে দেখিয়ে দিলাম যে কুর্তিটা কেমন দেখতে, ঠিক আছে এই যাচ্ছে 50 কুর্তি, ঠিক আছে। তনুশ্রী হাসলে, এটা ঠিক না, এই দেখো আমাকে কাকতারুয়াও বলে দিল লাইভে, আমার কাকতারুয়া দেখেছো ঝর্ণা, আমাকে কাকতারুয়া বললো। আচ্ছা 350 টাকা, ঠিক আছে হাকোবার ব্যাক সাইড দেখাও, হ্যাঁ 40 কিন্তু বলে দিও। মহুয়াদি তুমি কোথায় এখন, আমার আসবে রে ওয়াটারফল যা তা, আমি এটা নিয়েছি অন্য,
হ্যাঁ জিরা নেবে বলছি, যারা নেবে এটা তো স্বাভাবিক ব্যাপার, তাদের এটা মনে হবে। কিন্তু দেখো চৈত্র সেল তো আমি সারা বছর দিতে পারবো না, এটা 350 টাকাটা আমি আজকে দিতে পারলাম, তাও আবার দুটো কুর্তি নিলে, এরম নয় যে বা দুটো আইটেম নিলে, আই মিন টু সে, ঠিক আছে। বাড়ি ল্যাডিং, ইউ নো কামিং, এসা নেই হতা হ্যায়, এসা কেসে হতা হ্যায়, 550 আজকের জন্য, যদি কেউ দুটো নেয় তাহলে পাই, দুটো আইটেম নিলেই হবে। আচ্ছা 350 টাকা, ঠিক আছে 350 টাকা। এটা কিন্তু ইজি বিজি কাপড়, ব্যাপক দেখতে, ব্যাপক ব্যাপক দেখতে, ঠিক আছে সরালাম। আচ্ছা আরো 50 দেবো, দাঁড়ান 50 হেভি ব্লু এর উপরে, প্লিজ রিলিভ মি টুডে এন্ড কাম। মানে কি আর কি হচ্ছে, দিস আ জোক, অ্যানি আমি কি কি দেখা যাচ্ছে, টু কি অ্যানি আমি কে কি দেখা যাচ্ছে, টু কি তাক ঝাক তাক করে নিচে কাচোর, চাঁদি কি ডাল পর সোনে কা মোর, সোনে কা মোর তাক ঝাক তাক করে নিচে কাচোর। হাকোবা 44 আছে, হাকোবা আর কোথায় নেই, হাকোবা দুটো ছিল দুটোই বেরিয়ে গেছে। আচ্ছা এটা দেখে নাও, আচ্ছা এটা 50 চাইনিজ কলার যাচ্ছে, ঠিক আছে। অনন্যার হঠাৎ মহুয়াদি হতে ইচ্ছে হয়েছে, 40-50 কুর্তি পরেছে, 350 টাকা। নীল ববি প্রিন্টের উপরে যাচ্ছে 350 টাকা, ঠিক আছে। মোটামুটি সব সাইজ দেখিয়ে দিয়েছি, কেউ কিন্তু বলতে পারবে না। পরের দিন আমি কুর্তি দিয়ে শুরু করব, কথা দিলাম, ঠিক আছে, কুর্তি দিয়ে শুরু করব, কথা দিলাম। এই যাচ্ছে 50, ঠিক আছে, দুটো 50 দেখালাম, আরো দুটো দেখিয়ে দিই, 350 টাকা পিওর কটন, 350 মৌদি, টু কি লাস্টে যে কটা কুর্তি বেঁচে আছে ওগুলো আবার দেখিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, নুডল স্ট্র্যাপটা একটু দেখাবো তারপরে চলে যাবো। আচ্ছা এনো, এটা হচ্ছে পিওর কটন 50, ঠিক আছে, পিওর কটন 50, ঠিক আছে, 350 ভাগার পুরি সেল দেখিও অনন্যা। আজকে আর তো মনে হয় পারবো না ম্যাডাম, পরের দিন চেষ্টা করি মনি ম্যাম। আজকে তো অনেকটা সময় হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেছে, আমি যদি ভাগলপুরের সিল্ক খুঁজে পাই আমি পরের দিন দেখাবো, নিশ্চয়ই দেখাবো, ভাগলপুরের সিল্কটা দেখতে পাচ্ছি না। আচ্ছা এই দুটো 50 করে যাচ্ছে, 350 টাকা, ঠিক আছে। আজকে মঙ্গলগিরি দিয়ে শেষ করো, দাঁড়া ভাই লাইভ শেষ হোক তারপর আসছি, আজ সৌমিতাও আসবে সাথে, মাই সোর পাক। আচ্ছা আরাম 42-44 দেখাও না, এরকম এরকম 42-44 নেই, ওকে নৈশ, থ্যাংক ইউ ম্যাম, টোকি টোকি। আচ্ছা 50-তে 350 টাকা পাচ্ছি, ঠিক আছে, এই একটা এই একটা এই দুটো 54-তে দেখালাম, কি বলছে এরকম 42-44 দেখাও। আচ্ছা দাঁড়া 42 এটা দেখাচ্ছি, এটা ধামাকা দিয়ে শেষ করতে হবে তো, আমি কি অসভ্য না, আমি হেল্প করবো, টেনশন নিও না, একটা দেখে আমার কষ্ট হয়, আমি পারবো না। আচ্ছা এটা একটা 42 সেট দেখাচ্ছি, কটন সেট 650 দাম ছিল, আজকে 500 টাকা থাকবে কটন সেটটা, ঠিক আছে 500 টাকা থাকবে কটন সেটটা, দেখে নাও 500 rupees only, পকেট আছে না, এগুলোর পকেট নেই, দেখো তো এগুলোর পকেট, পকেট সব পকেট, ও সব পকেট আছে, আছে আছে সব পকেট আছে। আচ্ছা যেটা তুমি পড়ে আছো সেটার কি প্রাইস, সেটার 550 প্রাইস আছে অফার প্রাইসে, দুটো যদি যে কোনো দুটো আইটেম আজকে সেল থেকে নাও তাহলে হয়ে যাবে সেটা 500, ঠিক আছে। এই সেটটা হচ্ছে 500 650 দাম ছিল, এই সেটটা পাচ্ছ 500-এ, অলিভ গ্রিন কালার যাচ্ছে, রেড পাইপিং যাচ্ছে, এই যাচ্ছে, আমার কাছে 48 নেই ম্যাডাম, 50 আছে তার আগে 46 আছে, 48টা নেই, সেট 44 সাইজ দাও, 44-এর সাইজের সেট দেখছি না এখানে কোথাও, সেট অ্যাকচুয়ালি আমি খুব কম রাখি, এই হচ্ছে, ঠিক আছে এই যাচ্ছে, ঠিক আছে। আজ সৌমিতা যাবে, কি মজা তোদের, হা হা হা, সাথে যখন মৌদি মৌদি, উফ আমিও আজ আজ আমি কেন ভবানী, তাহলে কি লেজে গো পড়ে, লেজে না না তো নশ্রী, লেজে গো পড়ে না, আর
পকেট আছে সাড়ে তিনশো থাকবে দাম একটা সাড়ে তিনশো দাম থাকবে এইটা পিঙ্কটা গোল গলা পকেট আছে আচ্ছা এইটা একটা থাকবে এইটা হচ্ছে ডেনিম কাপড় ঠিক আছে ডেনিম প্রিন্টের কাপড় সাড়ে ছশো ছিল এটা পাঁচশো থাকবে দাম এটা ফিফটি সাইজের ঠিক আছে আজ উল্টো লেনে গাড়ি দাঁড়ানো কেন রে ভিআইপি কেউ উল্টো লেনে কেন এখানে আমার লেনেই তো আমার লেনেই আচ্ছা আরেকটা দেখে নাও সাড়ে তিনশো এটারও পকেট আছে সাড়ে তিনশো ভাই কেঁচো পেঁচো এখন কে নিয়ে আয় তারপর রাত দশটায় কেঁচো খুঁজতে সাপ বেরিয়ে যায় কিন্তু ভাই চলে গেছে ভাই দুষ্টুকে সামলাতে চলে গেছে তিনশো পঞ্চাশ টাকা যাচ্ছে এটা এটা পাঁচশো টাকা যাচ্ছে এটা আরো ভালো কটেন শাড়ি লাই বাবার কবে হবে একদম বলে দেবো আচ্ছা মহাদি কি রিপ্লাই দিল আচ্ছা মহাদি কি মহাদি কোনো রিপ্লাই দেয়নি বলেছে তোমার সাথে কথা বলবে না আর এটাও থ্রি ফিফটি আজকে ঝন্ডারও চলতেষ্টা পেয়ে গেছে এটাও থ্রি ফিফটি ঠিক আছে দুটো দু পেটেই পকেট আছে দু পেটে না এক থেকে পকেট আছে ও আমি দেখছি যেন উল্টো লেন না ঠিক আছে আজকে গেলাম আচ্ছা একটা জয় জগন্নাথ ওপর থেকে ফেলেছেন তো আমি একটা শাড়ি দেখিয়ে শেষ করব এটা একটা হোয়াইট অল ওভার গুজরাটি কাজ করা আছে শাড়িটার অরিজিনাল প্রাইস হচ্ছে শাড়িটার অরিজিনাল প্রাইস হচ্ছে চার হাজার সামথিং ঠিক আছে চার হাজার সামথিং অরিজিনাল প্রাইস আজকে শাড়িটা দু হাজার পাঁচশোয় দেবো কি জিনিসটা দেখে নিচ্ছি দু হাজার পাঁচশোয় দেবো ধামাকা দিয়ে শেষ করছি কেমন দু হাজার পাঁচশোয় দেবো শাড়িটা পুরো খুলে দেখিয়ে দিলাম কোথাও কোনো ডিফেক্ট নেই পিওর জর্জেটের ওপরে যাচ্ছে অল ওভার গুজরাটি কাজ করা ঠিক আছে ডেনিমটা একটু খুলে দেখাও প্লিজ ডেনিমটা খুলে দেখাচ্ছি খুলে দেখাবো আচ্ছা এই যাচ্ছে আড়াই হাজার টাকায় চার হাজার সামথিং এর শাড়িটা যাচ্ছে আড়াই হাজার টাকায় এই যাচ্ছে ব্লাউজ পিসের কাজটা ল্যাব ইউ মোহাদি একদম ল্যাব ইউ ল্যাব ল্যাব আচ্ছা এই যাচ্ছে শাড়িটা ঠিক আছে তো চার হাজার সামনে এটা পিওর জর্জেটের ওপরে আর এখন যেটা জিমি চু বলে সবাই লাফাচ্ছে এই হচ্ছে তোমার এই যে লাফালাফি করার যে স্টোন গুলো সেটা এখানে লাগানো আছে আরে এই যে ঠিক আছে এই যাচ্ছে কাজটা এটা গুজরাটি কাজ অসম্ভব সুন্দর শাড়িটা দেখতে পাপিয়াদি বলছে দারুন থ্যাংক ইউ চার হাজার সামথিং শাড়িটার দাম যারা পিওর জর্জেট পরে তারা জানে আজকে যেহেতু সব অফার দিচ্ছি আর জয় জগন্নাথ ওপর থেকে ফেলেছে তাই জন্য এটা আশা করি তোমাদের হাতে পৌঁছে যাবে ওনলি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড জর্জেটটা যারা জর্জেট চেনে তারা হাতে নিয়ে বুঝতে পারবে এটা পিওর কিনা ঠিক আছে গাদোয়াল নেই আচ্ছা ঠিক আছে ওকে টাটা বাই বাই আজকে চললাম আচ্ছা তো হাম চলতে হ্যায় ফির কব মিলোগে খুব খুব জলদি হি মিলেঙ্গে নুডলস রাপটা ডিউ রইলো দেখিয়ে দেবো পরের দিন ঠিক আছে আজকে আর পাচ্ছি না সময় খুব কম খুব সরি
পকেট কোথায় এখানে 50 ও এটা 50 কিন্তু কোথায় পকেট আমি বুঝতে পারছি না না পকেট নেই পকেট নেই পকেট নেই ও অন্য কোনটাতে দেখেছে আচ্ছা এটায় পকেট নেই সাদা শাড়ি হয়ে গেছে কে নিল পাপিয়াদি এটা কিন্তু স্বয়ং জগন্নাথের থ্রু দিয়ে তোমার কাছে সেদিনকে আমরা জর্জেটের কথা বলছিলাম এই জর্জেটটা পাওয়ার পর তুমি বুঝতে পারবে এটা কি 2500 अच्छा तो हम चलते हैं पॉकेट नहीं बाबू ओटा पॉकेट नहीं हमरा भाबे भेबेছিলাম पॉकेट আছে এটা একমাত্র পকেট আছে এটা একমাত্র পকেট আছে ঠিক আছে এটা আছে একটা পকেট এটা যাচ্ছে তোমার 350 আর এটাও একটা পকেট वाला আছে এটা স্ট্রাইপ স্ট্রাইপ যাচ্ছে এটাও একটা আছে ও হো হো আচ্ছা এই যাচ্ছে একটা 350 ঠিক আছে এই দুটোই পকেট আছে এটাতেও পকেট আছে ঠিক আছে এই তিনটাতে পকেট আছে ম্যাম তুমি যদি নিতে চাও তিনটে গরমে আরামসে পড়তে পারবে আরামসে ভীষণ ভালো আরামদায়ক আরাম করে পড়তে পারবে এটুকু বলতে পারি লাস্ট তিনটে যে দেখালাম সবকটা 350 করে যে কোনো দুটো আইটেম আজকে লাইভে নিতে হবে অফার নেয়ার জন্য যারা আজকে সঙ্গে থাকলে তাদেরকে বলবো অসংখ্য থ্যাঙ্ক ইউ কারণ তোমাদের ছাড়া লাইভ অসম্পূর্ণ এবং তোমরা সাপোর্ট না করলে আমি কোনোদিনও এভাবে নাইটি বিক্রি করি কি শাড়ি বিক্রি করি কি কুর্তি বিক্রি করি পরে লোকে দেখে খুব অবাক হয়ে যায় যে মানুষ এভাবেও লাইভ করতে পারে ঠিক আছে এটার সঙ্গে ম্যাচিং অনিক্স দিও দেব মাল্টি কালার অনিক্স এনে দেবো ঠিক আছে বিস্কিট খেতে উঠেছে না ও কিন্তু খাচ্ছে না সকালবেলা বিস্কিট খাইনি ওকে কিন্তু একটু দেখো কেমন ঠিক আছে ছোট ছেলে আজ নেশা করে না ওকে অ্যাকচুয়ালি চান করানো হয়েছে তো ওই কারণে ও ঘুমাচ্ছে আর কিছু না ঠিক আছে পান্তু আর কি ভাবে বললেন হ্যাঁ এটা কটনই এটা রেয়ন হ্যাঁ এটা রেয়ন রেয়ন কটন রেয়ন মিক্সড আছে ঠিক আছে নাইটিও করবে নাকি এর মধ্যে নাইটি তো দেখো খুব সত্যি কথা বলছি নাইটি উই অল যারা নাইটি বিক্রি করে নাইটিতে ইজ আ দের ইজ আ পার্সেন্টেজ অফ লাইক নট ইভেন 10% একটা প্রোডাক্টে তো নাইটি হয়তো আমি নিশ্চয় করব কিন্তু নাইটি তো এভাবে দিতে পারবো না যে দামে সেখান থেকে অল্প একটু অফার দিতে পারি সেম শাড়িটা অন্য কালারে হবে গো আমি ওয়াশরুম গেছিলাম না 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 আরেকদিন দেখাবো একটা ল্যাভেন্ডার কালারের আছে ওই রেঞ্জেরই হবে আরেকটা দেখাবো তোমার কি কালার লাগবে একটু লম্বা দিও হাতটা করে দেবো তাহলে তোমাকে আমি আলাদা করে কাস্টমাইজ করে দেবো সুতোর কাজ করা আছে এটা একটা শাড়িটার প্রাইসটা দেখো তো ওখানে কি দেওয়া আছে 2850 এটা হচ্ছে পিওর জর্জেট এটা হচ্ছে পিওর জর্জেট পুরো নেটের কাজ করা আছে দেখে নাও 2850 টা 2050 থাকবে 2050 টাকা থাকবে এটা হচ্ছে পিওর নেটের কাজ করা আছে আর এটা জর্জেটটা পিওর জর্জেট ঠিক আছে 2050 রুপিস থাকবে এই যাচ্ছে হ্যাঁ কাস্টমাইজ করে আমাকে একটু মনে করিয়ে দেবে তোমাকে এটা একটা কালার আছে একটা নেভি ব্লু কালার আছে এটা একটা দুধহালতা কালার ভীষণ সুন্দর আর একটা কালার হচ্ছে নেভি ব্লু ঠিক আছে আর একটা কালার নেভি ব্লু এটা হচ্ছে নেভি ব্লু দুটো আছে 2050 করে ঠিক আছে সো 2050 করে আর এগুলো হচ্ছে পার্টি ওয়্যার শাড়ি হেভি পার্টি ওয়্যার কি শাড়ি দেখালে আর বিশেষ শাড়ি দেখালে ওই 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 গুজরাটি কাজটাই ছিল ও আচ্ছা আপনার স্টোর কোথায় আমার স্টোর হচ্ছে 507 যশোর রোড কলকাতা 74 দমদমে ম্যাম আসবেন আর একটু পেজটা ফলো করবেন তাহলেই দেখবেন ওখানে অ্যাড্রেস পেয়ে যাবেন ম্যাম জগন্নাথকে বল না আমার শাড়িটা উপর থেকে পেয়ে কি চাটা করছি ঠিক আছে পিঙ্ক কুর্তিটা হ্যাঁ তাই না আচ্ছা এই যাচ্ছে ঠিক আছে আমি তো দু তিনটে কালার বলে দেবো হ্যাঁ তুমি আমাকে দু তিনটে কালার বলে দিও আমি সেটা কাস্টমাইজ করে তুমি শাড়িটাকে পেয়ে যাও হাতে আমায় বলো আমি করে দেবো ডেফিনেটলি ওই অনেকটা আমি কাস্টমাইজ করে তোমাকে দেবো এই শাড়িটার জন্য ডেফিনেটলি ঠিক আছে চলো আচ্ছা তো হম চলতে হ্যাঁ ঠিক আছে বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা লাইভটা শুরু করেছিলাম একটু রেগে গিয়ে আমাকে একটু ক্ষমা করে দিও তোমরা মানে আমি জেনারেলি রেগে যাই না
কিন্তু সত্যি কথা বলছি, এত কষ্ট করে চেঁচিয়ে চেঁচিয়ে লাইভ করার পরে যখন কোনো মানুষের কাছে মানে উই হ্যাভ টু বি বেগার্স ওয়েন উই আস্ক ফর মানি, তখন আমাদের খুব খারাপ লাগে। রিসেন্টলি দুটো পরপর ঘটনা ঘটেছে, সো আই এম ভেরি আপসেট উইথ দোজ টু পিপল। ঠিক আছে, লাইফ গোজ লাইক দিস। আমি পরের দিন আবার ওটা সেলে দিয়ে দেবো, নেক্সট উইক নাইটি দেখাবো নিশ্চয়ই। আমি বলে রাখলাম ওই গুজরাটি কাজের একটা শাড়ি এনে রেখো। আচ্ছা ঠিক আছে, দেবো, নিশ্চয়ই দেবো, একটু টাইম লাগবে হয়তো, দেবো। কেমন, ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সম্ভবত মঙ্গলবার। বাই, বুঝেছি কলকাতায় গরম পড়েছে। টাটা, বাই বাই।